Bismillahirrahmanirrahim. Parum kurunamay wa asim da'alu Allah nami shuru. Wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa amila salihan wa qala innani minal muslimin. Dunia sundar, manush sundar, asman sundar, jomin sundar, sundari sundari palla. Janina koto sundar tumi Allah, janina koto sundar tumi Allah. Assalamualaikum warahmatullahi wabarakatuh. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم فاعلم انه لا اله الا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও একক যার কোনো শরীক নেই সালাত এবং সালাম নাযিল হয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ দের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে প্রেরিত হয়েছেন এবং তারপরেই তার রিসালাতের সাক্ষ্য প্রদান করা এই হচ্ছে দীন ইসলামের কালিমা যেই কালিমার দুটো অংশ রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এ কথার সাক্ষ্য প্রদান করা আর মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এইভাবেই বর্ণিত হয়েছে বনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে পাঁচটি বিষয়ের উপর প্রথম হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করা ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের রাসূল এই কথার সাক্ষ্য প্রদান করা তাহলে সাক্ষী হচ্ছে দুটো বিষয়ের সাক্ষী দেয়া হচ্ছে দুটো বিষয়ের দুটো বিষয় মানে তাসনিয়া একে শাহাদাতাইন বলা হয় আজকের বিষয়বস্তু হচ্ছে এই শাহাদাতাইন মানে দুটো বাক্যের সাক্ষ্য প্রদান যে আমরা করে থাকি বা একজন মুসলিম মুসলিম হলে তাকে করতে হয় তার অর্থ বাকি এবং তার অর্থ বুঝতে গিয়ে মানুষরা যে ভুলভ্রান্তির শিকার হয়েছে এ সম্পর্কে এই কালিমার রুকুন বাকি আর এই কলমার শর্তাবলী বা কি এই কলমার দাবি কি এই কলমা বিনষ্টকারী বিষয় কি এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা রয়েছে আমাদের আজকের আকীদাতু তাওহীদের দর্শে প্রথম বিষয় হচ্ছে মানা শাহাদাতাইন দুটো সাক্ষীর অর্থ মানে দুটো বাক্যের সাক্ষীর মানে কি অর্থ কি প্রথম বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই আমরা এইভাবে অর্থ করে থাকি আর এটা হচ্ছে সঠিক অর্থ মানা শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লেখক বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদানের অর্থ হচ্ছে আল ইতিকাদ ওয়াল ইকরার
বিশ্বাস করা এবং অঙ্গীকার করা, তার মানে অঙ্গীকার শুধু নয় বরং বিশ্বাসের পরে অঙ্গীকার করতে হবে। বিশ্বাস তো লাগবেই, যদিও বিশ্বাস করা হচ্ছে ইমানের স্তম্ভ, ইমানের রুকন, তাই না? আল ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, তো ইমানের সম্পর্ক বিশ্বাসের সাথে। কিন্তু ইসলামের যে স্তম্ভ রয়েছে পাঁচটি, যার প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করা, এই দুটো বাক্যে যে সাক্ষ্য প্রদান করা, সাক্ষী দেওয়ার আগে ওই কথার প্রতি বিশ্বাস থাকতে হবে। আপনার যদি কোনো কথা বিশ্বাস না থাকে আর সাক্ষী দেন, তাহলে এ হচ্ছে মিথ্যা সাক্ষী। এর নাম কি? মিথ্যা সাক্ষী। একটা লোক সম্পর্কে সাক্ষী দিতে গেছেন যে লোকটা দোষী নয়, এই ঘটনাতে জড়িত নয়, আদালতে সাক্ষী দিতে গেছেন, অথচ আপনার জানা আছে যে লোকটা দোষী, কিন্তু টাকা খেয়ে হোক বা আত্মীয়তার কারণে হোক, বন্ধুত্বের খাতিরে হোক, চাপের মুখে হোক, সাক্ষী দিতে গেছেন লোকটা দোষী নয়, তাহলে অন্তরে বিশ্বাস আছে যে লোকটা কি দোষী, অন্তরে জানেন যে লোকটা দোষী, কিন্তু জবানে কি বলছেন লোকটা দোষী নয়, আপনার এই সাক্ষী কি মিথ্যা সাক্ষী, একেই না বলে। তাহলে অন্তরে যদি বিশ্বাস না থাকে যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আর মুখে যদি সাক্ষী দেন কথা সত্য হইল, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, কথা আপনার সত্য, তারপরে এই সাক্ষী হচ্ছে কি মিথ্যা সাক্ষী। বুঝতে পেরেছেন? যুক্তিটা এবারে উদাহরণে স্পষ্ট হয়ে যায়, তাই না? এই জন্য মুনাফিকদেরকে আল্লাহ পাক রব্বুল বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা কালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, হে নবী, তোমার কাছে যখন মুনাফিকরা আসে, এসে বলে যে নাশহাদু, আমরা সাক্ষ্য প্রদান করছি যে ইন্নাকা লা রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের রাসূল নিঃসন্দেহে, এ কথাটা কি ভুল? কথা তো ঠিক, কথা ঠিক না? তাই আল্লাহ পাক বলছে ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল, আল্লাহ ভালো করেই জানেন যে নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি লা রাসূল, তার রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদ, আর সেই আল্লাহই সাক্ষী দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা হচ্ছে অবশ্যই মিথ্যাবাদী, নিঃসন্দেহে মিথ্যাবাদী। মুনাফিকরা কি বলেছিল? কথাটাকে মিথ্যা বলেছিল, কথাটা তো সত্য ছিল যে ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি নিঃসন্দেহে আল্লাহ রাসূল, কথা তো সত্য ছিল, সত্য কথা বলল মুনাফিকরা বা বলতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে, তারপরে ওদেরকে আল্লাহ পাক কি বললেন? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাক, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে মুনাফিকরা হচ্ছে মিথ্যুক, মিথ্যাবাদী। তাহলে বোঝা গেল যে কোনো কথার সাক্ষী দেওয়ার জন্য যেমন ভাবে বলছেন ওইভাবে অন্তরে বিশ্বাস হইতে হবে, যেটা বলছেন মুখে সেটাই যেন অন্তরে থাকে। বুঝতে পারলেন? নতুন কথা একটা বুঝলেন। তাহলে কথা বাস্তবে সত্য, কিন্তু ওই কথায় বিশ্বাসই করেন না আপনি, হ্যাঁ, তাহলে সত্য নয়, আপনি সত্যবাদী না। কথা সত্য হইল, আপনি সত্যবাদী নন, মিথ্যুক, আপনি মুনাফিক, কপট, মনে যা আছে তার উল্টো কথা বলছেন। তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে অন্তর থেকে বিশ্বাস করে অঙ্গীকার করা, অন্তরে যেটা বিশ্বাস যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তারপরে ইকরার করা মানে অঙ্গীকার করা, স্বীকার করা যে আন্নাহু লা ইয়াস্তাহিকুল ইবাদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের কেউ হক রাখেন না, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের অধিকারী বা হকদার নয়। ওয়ালতিজামু যালিকা, শুধু মুখে বললে হবে না, মুখে বললে তো শুধু মুখের মন্ত্র হবে, এটা কালেমা তাইয়্যিবা কোনো মন্ত্র নয়, হিন্দুদের মন্ত্রের মতো, হ্যাঁ, জাদুঘরদের মন্ত্রের মতো মন্ত্র নয়। এই জন্য ওয়ালতিজামু যালিকা, এটা এর পাবন্দি করা, যা বললেন আপনি আল্লাহ চাইকে সত্য মাবুদ নেই, একে কি করা, ধরে রাখা, ওয়াল আমালু বিহি, এবং তার মোতাবেক, হ্যাঁ, তার অনুসারে আমল করা, কর্ম করা, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এটাকে আপনি কি করবেন, এর পাবন্দি করবেন। আল্লাহ ছাড়া যখন সত্য মাবুদ নেই তো ইবাদত হবে, হ্যাঁ, বেদিন নন, ইবাদত করেন না এমন লোক না, নামাজ পড়েন না এমন লোক না, ইবাদত করবেন, হ্যাঁ, আমল করবেন, আপনি এর প্রতি আমল করবেন। আল্লাহ ছাড়া যখন সত্য মাবুদ কেউ নেই তো ইবাদত বন্দিগী আল্লাহ পাকের, ইবাদত বন্দিগী আল্লাহ পাকের আদেশগুলি এর বাস্তবায়ন করা, আর আল্লাহ পাকে নিষিদ্ধ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। লা ইলাহা ইল্লাল্লাহতে
নেতিবাচক আছে আর ইতিবাচক আছে। লেখক বলছেন ফালা ইলাহা, এই যে লা ইলাহা শব্দটা নাফি উল ইসতিহকাকি মান সিওয়াল্লাহ লিল ইবাদাতি কায়না মান কান। ইলা ইলাহা বলে আল্লাহ ছাড়া অন্যের ইবাদতের হকদার হওয়াকে না করা হয়েছে, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের হকদার নয় বা অধিকারী নয়, কায়না মান কান যে কেউ হোক না কেন, যে কেউ হোক না কেন, জিলানি হোক, চিশতি হোক, আর শাহজালাল হোক, যে কোনো পীর ওলি হোক যাদের পূজা হচ্ছে, এদের নাম বলছি, এর মানে এই নয় যে এরাই উম্মতের শ্রেষ্ঠ, এদের চাইতে অনেক অনেক শ্রেষ্ঠ আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারি, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজা, বুঝতে পারছেন না? কিন্তু এদের নামগুলি কি জন্য বলছি, কারণ এদের পূজা শুরু করেছে এক শ্রেণীর জাতিতে মুসলিম, কিন্তু আসলে তারা মুশরিক, ওরা যার জন্য ওদের নাম বলছি, না হলে এদের চেয়ে তো অনেক অনেক শ্রেষ্ঠ সাহাবায়ে কেরাম নয়, তাবেইন নয়, তাদের নিচের গুলা, আর আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আর ইমাম বুখারী, মুসলিম, এদের চেয়ে তো অনেক উপরে সাহাবায়ে কেরাম, তাবেইন, আর তাদের অনেক উপরে আম্বিয়া, রসুলগণ, যাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কায়না মানকা যে কেউ হোক না কেন, আল্লাহ ছাড়া কারো ইবাদতের হকদার হওয়াকে অস্বীকার করতে হবে, যে কেউ হোক না কেন, তার মধ্যে সাহাবায়ে কেরাম শামিল, খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলীও শামিল, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়েরাও শামিল, বংশধরও শামিল, আউলাদে রাসূলও শামিল, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামিল, কেউ ইবাদতের হকদার না। কোন নবী না, ঈসা আলাইহিস সালামকেও সেজদা দেওয়া যাবে না, মূসা আলাইহিস সালামকেও দেওয়া যাবে না, ইব্রাহিম খলিলুল্লাহকেও দেওয়া যাবে না, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামও ইবাদতের হকদার নন। ইবাদত মানে রুকু, সেজদা, দোয়া, উদ্ধার কামনা করা, হ্যাঁ, জান্নাত জাহান্নামের তারায় মালিক, রোগের আরোগ্যদাতা, বালা মুসিবত দূরকারী, সন্তান সন্ততি দিতে পারে, মনের কামনা বাসনা পূরণ করতে পারে, এসব আকীদা রাখা আল্লাহ ছাড়া কারো সম্পর্কে যাবে না, লা ইলাহা কেউ নেই আল্লাহ ছাড়া। তাহলে লা ইলাহা বলে আপনি আল্লাহ ছাড়া অন্যের ইবাদতকে আপনি অস্বীকার করলেন, কায়না মান কানা যে কেউ হোক না কেন। আর দ্বিতীয় অংশটা এই বাক্যের, প্রথম অংশ হলো কি, লা ইলাহা, দ্বিতীয় অংশ হচ্ছে ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহ হচ্ছে ইসবাতুন লিস্তিহকাকিল্লাহি ওয়াহদাহু লিল ইবাদা। এই দ্বিতীয় অংশ দিয়ে কি করা হয়েছে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইবাদতের হকদার, ইবাদতের অধিকারী, এ কথার কি করা, এ কথাকে সাব্যস্ত করা বা এ কথাকে প্রকট করা, সাবিত করা, আমি সাব্যস্ত করছি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও একক ইবাদতের হকদার হওয়ার ক্ষেত্রে, আর আল্লাহ ছাড়া অন্য লা ইলাহা কেউ নেই, যে কেউ হোক না কেন, ইবাদতের হকদার কেউ নেই। তাহলে দুটো অংশকে একটা কালিমার, এক কালিমা মানে এখানে কিন্তু কালাম বাক্য, তাই না, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কি কি বলছি, কালিমা বলছি, কালিমা মানে তো কি হয়, বাক্য হয়, শব্দ হয়। তাহলে এখানে আর একটা জিনিস বুঝে নিলেন যে কখনো কখনো বাক্যকে কি বলা হয়, কালেমা বা শব্দ বলা হয়, কালাম আসলে এটা, জুমলা আসলে এটা, সেন্টেন্স, কমপক্ষে দুটো শব্দ মিলে, দুটো কালেমা মিলে একটা কালাম হয়। দেখেন এখানে লা একটা কালেমা, ইলাহ একটা কালেমা, ইল্লা একটা কালেমা, আল্লাহ একটা কালেমা, তাহলে চারটা কালেমা আছে, চারটা কালেমা দিয়ে একটা কালাম হয়েছে, মানে একটা জুমলা হয়েছে, বাক্য হয়েছে, সেন্টেন্স তৈরি হয়েছে। কিন্তু আমরা কি বলি, কালেমা তৈয়বা, বরং কোরআনে কিনে বলা হয়েছে কালেমা তন তৈয়বা, তিন সাজার তিন তৈয়বা, হ্যাঁ। লেখক বলছেন ও মানহাজ হিল কালিমাতি ইজমালান, তাহলে সংক্ষিপ্ত ভাবে এই কালিমার অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, বার হক মাবুদ নেই। তাহলে
লা হচ্ছে আরবি গ্রামারে সামান্য গ্রামার বলি একে বলে লাই নাফি জিনস এ লাহ ওর ইসিম আর লায়ের খবর লাই নাফি যে জিনস ওর একটা ইসিম লাগে একটা খবর লাগে এ লাহ তো ইসিম হয়ে গেল আর খবর এখানে উজ্জ্ব আছে ও খবর ও লাইব তাকদীরহু আর লায়ের খবর এখানে বলছে ওকে উজ্জ্ব মেনে নেওয়া আবশ্যক আর ইল্লাল্লাহ ওই ইল্লাহর সিফাত গুণ সেটা কি বেহাক্কিন বা হাক্কুন ওয়ালা ইয়াজুজু তাকদীরুহু বিমাওজুদ আর এখানে মওজুদ উজ্জ্ব মনে করা ঠিক নয় কারণ অনেকে বলেছে লা ইলাহা মওজুদুন ইল্লাল্লাহ আমাদের দেশে সাধারণ আলেম সমাজ যারা আকীদা বুঝে না তৌহিদ বুঝে না আর গ্রামার পড়ায় তারা কি ছাত্রদের পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা মওজুদুন ইল্লাল্লাহ তাহলে ওর মানে হয় আল্লাহ ছাড়া হ্যাঁ কোন ইলাহর অস্তিত্ব নেই মওজুদ নেই হ্যাঁ সত্য কথা হলো হ্যাঁ সত্য হলো না লা মওজুদ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ মওজুদ নেই এটা হচ্ছে ওয়াহদাতুল ওজুদ হ্যাঁ আল্লাহ ছাড়া কেউ মাবুদ আল্লাহ ছাড়া কার ওজুদ নাই যদি বলে ওটা তো আসবে ওইটা কথা বুঝাবে সামনে ও গিয়ে এই জন্য তাড়াহুড়া না করে শুধু ওনার কথাটা বলছি আল্লাহ ছাড়া কারো ওজুদ নেই তাহলে আল্লাহ ছাড়া কারো অস্তিত্ব নেই তো আপনার বডির অস্তিত্ব আছে না নেই হ্যাঁ আমার বডির অস্তিত্ব আছে না নেই এইরকম বহু আল্লাহ পাকের মখলুকাত শিয়াল কুকুর গরু ছাগল মহিষ হাতি হ্যাঁ পিপিলিকা অস্তিত্ব আছে না নেই অস্তিত্ব আছে তারপরে বলছে আল্লাহ ছাড়া কারো ওজুদ নেই বা কারো অস্তিত্ব নেই তাহলে বোঝা গেল যে এগুলি সবগুলি আল্লাহ এগুলির মধ্যে সবগুলিতে আল্লাহ আছে আল্লাহ ভিন্ন কোনো জিনিস নয় এটাই হচ্ছে ওয়াহদাতুল ওজুদের ব্যাখ্যা যেটা হচ্ছে সুফিদের সবচেয়ে বড় কুফুরি আকীদা এই কুফুরি আকীদাতে বিশ্বাসী প্রায় সবগুলি সুফি যেটা ইবনে আরবি ঢুকিয়েছিল এদের মধ্যে ১৬ পয়জন দিয়ে এত বড় কুফুরি ঢুকিয়েছে এজন্য এই আকীদাকে বলা হয়েছে আকীদা আকফারু মিন ফিরাউন ফিরাউনের আকীদার চাইতে বড় কুফুরি ফিরাউন এই কথা বলেনি যে সবাই আল্লাহ বলছে আমি শুধু আল্লাহ তোমার আল্লাহ না আরে বলছে না সব কিছু আল্লাহ সবাই আল্লাহ সমস্ত সৃষ্টি আল্লাহ কুকুর ছাগল বিড়াল শুকুর সব কিছু আল্লাহ ওয়াদাতুল উজুদ বলছে বুঝতে পেরেছেন এবার অস্তিত্ব হচ্ছে ওয়াহাদাতুন মানে এক আর ওজুদ মানে অস্তিত্ব ওয়াহাদাতুল ওজুদ মানে অস্তিত্ব একটি এসব এত অস্তিত্ব দেখতে লাগছে এতগুলি মানুষ এতগুলি গরু ছাগল এতগুলি পশু পাখি হ্যাঁ এতগুলি হিংস্র পশু কিন্তু না সবগুলির অস্তিত্ব একটি সেটা হচ্ছে আল্লাহ মানে সবকিছুতেই আল্লাহ আছে সর্বত্র বিরাজমান আর সবকিছুতেই বিরাজমান কথাটা এখান থেকে এসছে এটা হচ্ছে ওয়াহাদাতুল ওজুদের কথা এটা ফেরাউনের চেয়ে তো বড় কুফরি কথা বললাম আর ওর ব্যাখ্যা করে দিলাম বুঝতে পারলেন না কারণ ফেরাউন বলেছিল আনা রব্বুকুম আল আলা আমি তোমাদের মহান প্রভু আমার ছাড়া কেউ এলাহ নেই মা আলিম তো লাকুম ইলাহি গাইরি কিন্তু এই কথা বলেন যে তোমরাও এলাহ তোমাদের মধ্যে আল্লাহ আছে কথা বলেনি আর ওয়াহাদাতুল ওজুদ ইবনে আরবি কি বলছে যে সব কিছুতেই আল্লাহ আছে ওয়াহাদাতুল ওজুদ অস্তিত্ব একটি মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মানে যদি তাহির করেন আল্লাহ ছাড়া কোনো ওজুদ নেই মানে যা ওজুদ দেখছেন সবই আল্লাহ এটাই না এর অর্থ হয় কত বড় কুফরি কথা এই অর্থ করা মানে কত বড় কুফরি কথা তাই এইরকমই তারপরে আরো আসেন যদি বলেন আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই তাতেও এই কথা আসে কিভাবে আসে লেখকের ভাষায় শুনবেন বলছেন যে এখানে মওজুদ উজ্জ্ব মনে করা জায়েজ নয় ওয়ালা ইয়াজুজু তাকদীরু বিমওজুদ লিআন্না হাযা খিলাফুল ওয়াকি প্রথম কথা হচ্ছে এটা বাস্তব পরিপন্থী যদি বলে আল্লাহ ছাড়া হ্যাঁ কেউ মাবুদ নেই লা ইলাহা মওজুদুন ইল্লাল্লাহ তাই না আল্লাহ ছাড়া কোনো ইলাহ মওজুদ নেই তাহলে এটা বাস্তবের বিপরীত আপনি বাস্তবকে অস্বীকার করছেন আল্লাহ ছাড়া কেউ কোনো মাবুদ নেই অথচ মাবুদ আছে হিন্দুদের দেবদেবী আছে কবর মাজার পূজারীদের মাজার আছে জিলানি চিস্তি আছে হ্যাঁ আর আরব জাহিলিয়াতে যে মুশরিকদের লাতুজা মানাত হোবাল আর অসংখ্য তাদের মাবুদ ছিল কাবার চারিদিকেই ৩৬০টি মাবুদ ছিল আর আপনি বলছেন আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই তো হয় আপনার কথা মিথ্যা হ্যাঁ মানে বাস্তবের খেলাফ বাস্তব হচ্ছে যে অনেক এলা আছে
কেউ সূর্যের পূজা করছে, কেউ আগুনের পূজা করছে, কেউ পানির পূজা করছে, কেউ গরুর পূজা করছে, গাভীর পূজা করছে, আর বলছে যে না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আপনি বাস্তবকে অস্বীকার করছেন না? বাস্তব যেটা চোখের সামনে দেখতে পাচ্ছেন সেটা অস্বীকার করা, এ তো পাগল ছাড়া কেউ অস্বীকার করতে পারে না। তাহলে এ অর্থ পাগলামি না, এক। দ্বিতীয় ক্ষতি এই অর্থ করাই আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, এই যে আম অর্থটা আমাদের দেশের মুসলমানরা করে থাকে, ভারত পাকিস্তান আর বাংলাদেশের মুসলমানরা করে থাকে। এতে দ্বিতীয় বিষয় ফাল মাবুদাত গায়রুল্লাহ মৌজুদাতুন বিকাসরা, কারণ আল্লাহ ছাড়া মাবুদ শুধু আছে নয় বহু আছে, অসংখ্য মাবুদ আছে যাদের ইবাদত হচ্ছে, পুজো হচ্ছে। ফায়ালজামু মিনহু আন্না ইবাদাত হাযিহিল আশি ইবাদাতুল্লিল্লাহ, তাহলে যখন আল্লাহ ছাড়া অনেকের ইবাদত হচ্ছে পুজো হচ্ছে আর আপনি বলছেন আল্লাহ ছাড়া অন্য কেউ মাবুদ নেই, তার মানে যেগুলির পূজা হচ্ছে সেগুলিও আল্লাহ। এবার বুঝতে পারছেন যুক্তিটা? ভালো করে বুঝেন, দেহ এইখানে আর যদি মগজ অন্য জায়গায় থাকে সামান্য তাহলে বুঝতে পারবেন না। কি বুঝলেন? একটা বাস্তবের খেলাফ কথা বললেন, আবার তরজমা করেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে বুঝবেন আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই। অথচ বাস্তবে দেখছেন যে অনেক মাবুদ আছে, দেবদেবী আছে, মাজার আছে, কবর আছে, হ্যাঁ, সূর্য চন্দ্র আছে, আগুন আছে, হ্যাঁ, আছে না নেই, পূজা হচ্ছে, অসংখ্য জিনিসের পূজা হচ্ছে। তাহলে বাস্তবের খেলাফ একটা কথা বললেন। দ্বিতীয় কথা, যখন বাস্তবের খেলাফ বললেন তাহলে তারপরে বলছেন যে আমি আপনি অর্থ ঠিক করছেন, তার মানে এই যে এগুলি যে পূজা হচ্ছে গাভীর পূজা হচ্ছে আর বলছে আল্লাহ ছাড়া কেউ অন্য মাবুদ নেই, তার মানে গাভীর পূজাটা আল্লাহর পূজা, আল্লাহর ইবাদত, হ্যাঁ, আগুনের পূজা আল্লাহর ইবাদত, হ্যাঁ, যে কোনো জিনিসের পূজা, তাহলে কি হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই। আর আসলে মাবুদ আছে, মাজারের পূজা হচ্ছে, তার মানে এই মাজার হচ্ছে আল্লাহ, মাজারে যে অলি শুয়ে আছে এটা আল্লাহ, সরস্বতী কালী দুর্গা পূজা হচ্ছে আর আপনি বলছেন আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, এমন কারো ইবাদত হয় না, তাহলে ওটা হচ্ছে আল্লাহ, নাউজুবিল্লাহ, কত বড় কুফরি কথা, বুঝতে পেরেছেন? এবারে তাহলে আল্লাহ ছাড়া অন্য কেউ মাবুদ নেই এই অর্থ করলে যেগুলির পূজা হচ্ছে আর আপনি বলছেন মাবুদ নেই সেগুলি, তাহলে আল্লাহ, কেন আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই আর মাবুদ এগুলি আছে বাস্তবে, তারপরে বলছেন যে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, তার মানে এগুলি আল্লাহ, এগুলিকে পূজা করা আল্লাহরই ইবাদত করা, তাহলে কত বড় কুফরি কথা। তাহলে যে কিছুরই পূজা করো, যে কিছুকে সেজদা করো আল্লাহকে পাবে, এটাই তো হিন্দুরা বলছে। আরে তোমাদের উদ্দেশ্য হচ্ছে কাবাকে সামনে করে যে তোমরা নামাজ পড়ছো, তোমরাও আল্লাহকে পেতে চাও, আমরাও ওই দেবদেবীর মাধ্যমে আল্লাহ পেতে চাই, কবর মাজারে সেজদা করে আল্লাহকে পেতে চাই, হ্যাঁ, আগুনের পূজা করেও অগ্নি পূজক বলছে আগুনের পূজা করে আল্লাহকে পেতে চাই, তাহলে ওই ধর্মই বিশ্বাসী। তাহলে তা আপনার মধ্যে আপনি একজন মুসলিম, আপনার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ করে আপনার ওই ইহুদি খ্রিস্টান আর অগ্নি পূজক আর হিন্দুদের থেকে পার্থক্যটা কোথায়? কোনো পার্থক্যটা কোনো নেই। বলছেন যে এইরকম যদি অর্থ করেন আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, তাহলে এতে যেন আপনি বলছেন যে আন্না ইবাদাত হাযিহিল আশি ইবাদাতুল্লিল্লাহ, এই জিনিসগুলির ইবাদত করা আল্লাহর ইবাদত করা, কারণ আল্লাহ ছাড়া অন্য মাবুদ নেই আর মাবুদ বাস্তবে যখন আছে তাহলে এগুলির ইবাদত করা হচ্ছে আল্লাহর ইবাদত করা। ওয়াহাদা মিন আবাতিল, আর এটা হচ্ছে সবচেয়ে বড় বাতিল কথা। ওয়াহাব মাযহাবু আহলে ওয়াহদাতুল ওজুদ, আর এটা হচ্ছে ওয়াহদাতুল ওজুদে বিশ্বাসীদের মাযহাব আকীদা। আল্লাযীনা আকফারু আহলিল আরজ, যারা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বড় কুফরিকারী, এজন্য আকফার মিন ফিরাউন বললাম, সমস্ত মানুষের চাইতে সমস্ত সৃষ্টির চাইতে বড় কাফির কারা, যারা বলবে যা কিছুর পূজা হচ্ছে এটা আল্লাহরই পূজা হচ্ছে, আল্লাহর ইবাদত হচ্ছে। ফুসসিরাত হাযিহিল কালিমা তাফসীরাতিন বাতিলা মিনহা, আর এই কালিমার এছাড়াও অন্য অন্য তাফসীর করা আছে, একটা ভ্রান্ত তাফসীর হইল আর একটা সহি তাফসীর হল, তাই না? সহি তাফসীর কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। আর একটা ভুল তাফসীর কি বললাম? সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আরো কিছু বাতিল তাফসীর করা হয়েছে, সেগুলি শুনুন। একটি হচ্ছে আলিফ ক, আন্না মা আনাহু লা মাবুদা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই। একটা হলো লা ইলাহা মওজুদুন, মানে লা মাবুদা মওজুদুন ইল্লাল্লাহ, আর এরা বলছে লা মাবুদা ইল্লাল্লাহ ওয়াহাদা বাতিল, এটাও বাতিল। লিআন্না মানাহু, এর মানে হয় আন্না কুল্লা মাবুদিন বিহাক্কিন আও বাতিন হু আল্লাহ। তার যদি বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে হবে যে প্রত্যেক মাবুদ হক হোক আর বাতিল হোক সবগুলি আল্লাহ। লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, তার মানে কি হয়ে যাবে মাবুদ হক হোক মানে আল্লাহ পাক হন, অথবা মাবুদে বাতিল হোক দেবদেবী হোক কবর মাজার হোক সবগুলি আল্লাহ, সবগুলি আল্লাহ তাআলা আপনার কাছে। কামা সাবাক বায়ানু কারিমা, যেমন এর আগে বলা হলো, তাহলে আগেরটাই যেন পেশ করলো অন্য ভাষা দিয়ে, ওখানে মজুদ শব্দ দিয়ে এখানে বিনা মজুদ শব্দ দিয়ে। বা খ নম্বর দেখেন, কেউ কেউ অর্থ করেছে মানাহা লা ইলাহা ইল্লাল্লাহ মানে এলাহ মানে খালেক, এলাহ মানে কি খালেক, লা খালেকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ স্রষ্টা নেই, আল্লাহ ছাড়া কেউ সৃষ্টিকর্তা নেই, স্রষ্টা নেই, একমাত্র স্রষ্টা আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি অনেক মুসলিমদের কাছে শুনবেন, বিশেষ করে যারা ইসলামের নামে রাজনীতি করে ওদের কাছে এগুলো অর্থ শুনবেন। ইসলামের নামে যারা রাজনীতি করে ইখওয়ানি বা মওদুদীপন্থী জামাত ইসলামী, এদের এগুলো অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কেউ স্রষ্টা নেই। আর একটা ভাষা আছে তাদের, আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের অধিকারী কেউ নেই, সার্বভৌমত্ব, এটা কিন্তু রুবুবিয়াতের অর্থ। খালেক স্রষ্টা দিয়ে তর্জমা করেন, অথবা সার্বভৌমত্ব মানে হচ্ছে আল মুলক, হ্যাঁ মুলক। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে যেন তাদের কাছে লা মুলকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সার্বভৌমত্বের অধিকারী নয়, সব কিছুর মালিক আল্লাহ জানা। তাহলে এলা আর অর্থ করলো মালিকের অর্থ করলো, রুবুবিয়াত পেশ করলো এই কালিমা দিয়ে, কিন্তু উলুহিয়াত ইবাদত বান্দিগির ক্ষেত্রে তৌহিদ দের কথা প্রকাশ পেল না। তাহলে যেই তৌহিদের অর্থ করলো সেই তৌহিদ তো আরব মুশরিকরাও মানত, আল্লাহকে মালিকুল মুলুক মানত, আল্লাহকে স্রষ্টা মানত, এর আগে আয়াত অনেক উল্লেখ করা হয়েছে তাই না, ওয়ালা ইনসাল তামান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, হ্যাঁ লা ইয়াকুলুন আল্লাহ, তাদেরকে যদি জিজ্ঞাসা করো আসমান জমিন কে সৃষ্টি করেছে মানে স্রষ্টা কে, তো কি বলতো তারা, লা ইয়াকুলুন, অবশ্যই বলতো তারা আল্লাহ। ওরা যদি জিজ্ঞাসা করো মান নাযালা মিনাস সামাই মা, আকাশ থেকে পানি বর্ষণ কে করে, হ্যাঁ নিয়ন্ত্রণকারী কে, ওমাই ইউদাব্বিরুল আমরা, ফাসায়াকুলুন আল্লাহ, তার নিঃসন্দেহ কি বলবে আল্লাহ। তাহলে নিয়ন্ত্রণকারী তো সার্বভৌমত্বের অধিকারী, তাহলে আল্লাহ ছাড়া কেউ সার্বভৌমত্বের অধিকারী নয়, এ কথা বলা আরব মুশরিকদের তৌহিদ হলো, মুসলিমদের তৌহিদ হলো না। আরব মুশরিকরা তৌহিদের রুবুবিয়াতটা মানত, আল্লাহর কাজে তৌহিদ একত্ব প্রতিষ্ঠা করত, আল্লাহ পাকের ইবাদতে তারা শিরক করত। বলছেন যে কেউ কেউ অর্থ করেছে লা খালেকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ সৃষ্টিকর্তা নেই। হাজা জুজ উম মিন হাযিহিল কালিম, এই কলেমার একটা অংশের অর্থ করলো, পুরোটার অর্থ হলো না। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ স্রষ্টা এই কথা রয়েছে, কিন্তু এটা হচ্ছে একটা পার্ট, আল্লাহ শুধু স্রষ্টা, আল্লাহ স্রষ্টা, আল্লাহ রিজিকদাতা, আল্লাহ যতগুলি রুবুবিয়াত করে সবগুলি, আর তার সাথে উপরন্ত আল্লাহ মাবুদ ও বারহাক, সত্য মাবুদ। এলাহ মানে মাবুদ, আল্লাহ আল্লাহ মানে আবাদে আবুদ, মাসদার ইসি মফুলের অর্থ রয়েছে, মালুহুন মাবুদুনের অর্থ রয়েছে। এটা হচ্ছে এই কালেমার, এই কালেমার অর্থের একটা অংশ, ওয়ালাকিন লাইসা হুয়াল মাকসুদ, কিন্তু এটাই লক্ষ্য উদ্দেশ্য নয় যে এলাহ মানে হচ্ছে খালেক শুধু স্রষ্টা, এলাহ মানে মালিক সার্বভৌমত্বের অধিকারী, না এটা নয়। লিআন্নাহু লা ইয়াসবুতু ইল্লা তাওহীদুর রুবুবিয়্যাহ বা লা ইয়াসবুতু ইল্লা তাওহীদুর রুবুবিয়্যাহ, তাহলে কেন এটা ঠিক নয় বা একটা অংশের অর্থ করলেন, এই জন্য যে এটা শুধু তৌহিদ রুবুবিয়াতকে প্রমাণ করে, আর লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আপনাকে তৌহিদে রুবুবিয়াত উলুহিয়াত আসমা সিফাত তিনটাই আপনাকে প্রমাণ করতে হবে। ওহুয়া লা ইয়াকফি, এটা মানুষের মুসলিম হওয়ার জন্য, মুয়াহিদ হওয়ার জন্য যথেষ্ট নয়, আর পরিত্রাণের জন্য যথেষ্ট নয়, কারণ ওহুয়া তৌহিদুল মুশরিকিন, এটা তো মুশরিকদের তৌহিদ ছিল যারা আল্লাহকে স্রষ্টা মানত। জিম গ, কেউ কেউ বলেছে আন্না মানাহা, আর এটা বিশেষ করে যারা রাজনীতি করেছে ইসলামের রাজনীতি তাদের খাস অর্থ, বিশেষ করে হাসানুল বান্না আর আপনার সৈয়দ কুতুব আর মওদুদি, এরা এইটা খুব বেশি বেশি করে উল্লেখ করেছে, সেটা হচ্ছে হাক তৌহিদে হাকিমিয়াত, ওদের কাছে তৌহিদে হাকিমিয়াত একটা আছে, মানে আল্লাহ হচ্ছে হাকিম বিচারক,
আল্লাহর হুকুম আহকাম চলবে, হ্যাঁ, সৃষ্টির ক্ষেত্রেও আর বিধানের ক্ষেত্রে। এটা হচ্ছে কালেমার অর্থ তাদের কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাহলে তাদের কাছে কি, আল্লাহ ছাড়া কেউ হাকিম নেই, আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা নেই। আমার আমাদের বাংলা ভাষায় এই রাজনীতিকারীরা যারা ইসলামের নামে রাজনীতি করে তারা তর্জমা কি করে, আল্লাহ ছাড়া কেউ আইনদাতা নেই, বিধানদাতা নেই, বিধান রচনাকারী নেই, মানে একটা অর্থ করল। এটা পুরোটা ভুল নয়, কিন্তু সামান্য একটা অংশের। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলি গুণ রয়েছে, অনেক কাজ রয়েছে, তার একটা অংশ প্রকাশ করলো শুধু, আর বাকি তৌহিদগুলি থেকেই গেল, মানে বাকি জীবনের শিরক থেকেই গেল। তাহলে কেমন করে দেখেন, বলছেন যে লাহাকে মিয়াতা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে লাহাকে মিয়াতা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর জন্য হাকিমিয়াত নেই, একমাত্র হাকিম, বিচারক, বিধানদাতা, আইনদাতা আল্লাহ। ওয়া হাযা আইযান জুজুম মিন মানাহা, এই কালেমার অর্থের একটা অংশ মাত্র। ওয়া লাইসা হুয়াল মাকসুদ, এটাই লক্ষ্য উদ্দেশ্য নয়, পুরোটা লক্ষ্য উদ্দেশ্য লা ইলাহা ইল্লাল্লাহ বলার, শুধু আল্লাহকে হাকিম বানানো, আল্লাহকে হাকিম বানিয়ে রেখে দিলেন না, এটা নয় উদ্দেশ্য। লিআন্নাহু লা ইয়াকফি, কারণ এটা যথেষ্ট নয়। কেউ যদি, কেন যথেষ্ট নয়, এই জন্য যে কেউ যদি আল্লাহকে আইনদাতা, বিধানদাতা, হ্যাঁ, বিধান রচনাকারী, আইন নাজেলকারী, আল্লাহর বিধানই চলবে মানব জীবনে সর্বস্তরে, যেমন তারা বলে থাকে, হ্যাঁ, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রনীতিতে, অর্থনীতিতে, আদালতে, ঠিক আছে না, দেশ পরিচালনা করবো কি দিয়ে, আল্লাহর আইন দিয়ে, ইনুল হুকমা ইল্লা লিল্লাহ, এসব আয়াতগুলি ওরা খাস খাস আয়াতগুলি শুধু কোটেশন করে, কারণ ওদের রাজনীতির আয়াতগুলি লাগবে শুধু, বাকি এবাদতের কবর মাজার পূজা ছাড়তে হবে, সেহের জাদুটোনা ছাড়তে হবে, কবরে চাদর চড়া বা বাতিল করতে হবে, ওইসব ওইসব নিয়ে মাথা ঘামায় না তারা। ওগুলো হলো গরিবের তৌহিদ, যেমন এক বিদাতি বলেছে, এক বিদাতি বলে যে গরিবদের তৌহিদ, জি, গরিবদের কি বলছে, এটা হচ্ছে গরিবদের, হ্যাঁ, গরিবদের শিরক, গরিবদের শিরক আর গরিবদের তৌহিদ, ঠিকই, যারা গরিব মানে ওই শিরক থেকে মুক্ত তারা গরিবদের তৌহিদ হলো, আর যারা গরিব শিরকে লিপ্ত আছে তো গরিবদের শিরক। কেন যথেষ্ট নয়, কারণ একটা লোক যদি আল্লাহকে বিধানদাতা এগুলো মানছে, কিন্তু তার সাথে সাথে কবরে সেজদা করে, মাজারে সেজদা করে, কবরে চাদর চড়ায়, কবরে খাসি জবাই করে, গায়রুল্লাহর নামে জবাই করে, ওরস লাগায়, সে মনে করে যে ওলিয়া ওলিয়া দিতে পারেন, ওলিয়া ওলিয়ার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তি মুসলিম হতে পারলো, লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন করলো, লা ইলাহা ইল্লাল্লাহকে কায়েম করলো, একামতের দিন হইল। এই একামতের দিন ওরা বুঝে না, একামতের দিন মানে শুধু পার্লামেন্টে কায়েম হয়েছে কিনা, হ্যাঁ, আদালতে কায়েম হয়েছে কিনা, আর বাকি মুসলিম জীবনে কবর মাজার পূজা যত রকমের শিরক আছে সবগুলি তা যা হিন্দুদের মধ্যে আছে, অসুবিধা নেই। এই জন্যই পাকিস্তানের জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট আমির আব্দুল গাফফার খান নিজে ওরুসে গিয়ে চাদর চড়িয়েছে, এটা বিশ্বস্ত সূত্রে পাকিস্তানি সহি আকিদার ভাইদের কাছ থেকে জানা, আমরা যখন মোদী ইউনিভার্সিটির ছাত্র তখন কার কথা এটা, সব করতে পারবে তারা, বৃহৎ স্বার্থে এই এইগুলো মেনে নেওয়া যাবে বলছে তারা, কবর মাজার পূজার সাথে সমঝোতা করা যেতে পারে তাদের কাছে। লিআন্নাহু লা ইয়াকফি, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ করবেন যে আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা নেই, এটা যথেষ্ট নয়। লিআন্নাহু লাউ উফরিদা আল্লাহু বিল হাকিমিয়াতি ফাকাত, বা লাউ আফরাদা আল্লাহু বিল হাকিমিয়াতি ফাকাত, আল্লাহকে শুধু বিধানদাতা মনে করলেন, ওয়া দা গাইর আল্লাহ, কিন্তু আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করলেন, একজন জামাত ইসলামের সাথে অথবা ইখওয়ানিদের সাথে, যেমন মিশরের ইখওয়ানিরা, এদের সাথে একমত যে আমরা ইসলামী আইনের বাস্তবায়ন করতে চাই, কিন্তু তার সাথে সাথে পীর ওলির কাছে দোয়া করে, ইয়া গাউসুল আজম মাদদ করে, মিশরের ওই পীর মাজার গিয়ে ওই সৈয়দ বদুবি আর আহমদ রেফাইর পূজা করে, বা সৈয়দা জায়নাবের পূজা করে, হ্যাঁ, ওদের কাছে দোয়া করে, উলিয়া উলিয়ার কাছে দোয়া করে, কারণ ওদের কাছে পাওয়া যায়। এটা যদি করে, আও সারাফা লাহু শাইয়্যা মিনাল ইবাদা, অথবা ইবাদতের কিছু অংশ তাদেরকে দিল, জবাই করলো তাদের জন্য ওরুশে গিয়ে কবর মাজারে, লাম ইয়াকুন মুয়াহিদান, সে কি মুসলিম হবে, মুয়াহিদ হবে না মুশরিক হবে, আল্লাহর একত্ব প্রতিষ্ঠাকারী হবে না,
একত্ব প্রতিষ্ঠাকারী হইল না, আর তর্জমা করলে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা নেই। তো বিধানদাতা তো মেনেছো, বিধানদাতা তো মেনেছো, তো মানে যে আল্লাহ আল্লাহর রাজনীতি করব, ইসলামের রাজনীতি করব। কিন্তু এইদিকে কবরওয়ালা দিতে পারে, কবরওয়ালার কাছে পাওয়া যায়, কবরওয়ালার কাছে দোয়া করে, রোগ ভালো করার তলব করে, ছেলে সন্তান সন্ততি চায়। কুল্লু হাজিহি তাফাসির ও বাতিল আও নাকিসা, এই তফসিরগুলি হচ্ছে হয় বাতিল আর না হলে অসম্পূর্ণ, একটা অংশ দিয়ে অনুবাদ করা। ওয়া ইন্নামা নাব্বাহনা আলিহা, আর এই ক্ষেত্রে আমি সতর্ক করলাম, লি আন্নাহা তুজাদু ফি বাযিল কুতুবিল মুতাদাওয়ালা, কারণ বাজারে যে সব ইসলামিক বই পুস্তক পাওয়া যায় তাতে এই ধরনের লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করা হয়েছে, ভুল অর্থ করা হয়েছে, এই জন্য সতর্ক করলাম যে এগুলি অর্থ ঠিক নয়। তাফসিরুস সহি, আর সঠিক ব্যাখ্যা হচ্ছে এই কালিমা, লিহাযিহিল কালিমা ইনদা সালাফ ওয়াল মুহাক্কিকিন, সালাফে সলিহিনদের নিকট, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, নির জামানা থেকে শুরু করে মুহাক্কিকিন, গবেষক উলামায়ে কেরামদের নিকটে, আইয়ু কাল, এইভাবে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, বারহাক মাবুদ নেই। তাহলে আল্লাহ ছাড়া অন্য মাবুদ আছে অসংখ্য, কিন্তু সেগুলি হচ্ছে হক নয় কি বাতিল। আর এই মর্মে কোরআনে কারিমে দুইটি আয়াত রয়েছে, একটি সূরা হজে রয়েছে আর একটি সূরা লোকমানের, যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহিল বাতিল, মিন দুনিহিল বাতিল এই বলে সূরা লোকমানে রয়েছে, আর মিন দুনি হুয়াল বাতিল ও আমারই রয়েছে সূরা হজ। আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হয় যেগুলি বা অন্যের পূজা করা হয় সেগুলি হচ্ছে বাতিল, সেগুলি মাবুদ কিন্তু বাতিল। আর আল্লাহ পাক হচ্ছেন হুয়াল হক, ওই হুয়াল হক থেকে এখানে খবর উজ্জ ওলামায়ে কেরামগণ সালাফে সালেহিনরা যারা হকপন্থী তারা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, যেমন এর আগে আলোচনা করা হইল। দ্বিতীয় অংশ হচ্ছে এই কালেমা থেকে এবার কি বললাম, মুহাম্মদ রাসূলুল্লাহ, এর অর্থ কি হবে, ও মানা শাহাদাত আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের রাসূল, এর অর্থ কি, শুধু মন্ত্র পাঠ করা যে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের রাসূল, ভাই জানেন মুহাম্মদ কে, বলে আল্লাহ রসুল, ব্যাস এতটা জানেন যথেষ্ট না, ওর অর্থ কিছু আছে, ওর দাবি কিছু আছে, ওর শর্ত কিছু আছে, ওর লক্ষণ কিছু আছে আপনার জীবনে, অবশ্যই আছে। বলছেন হুয়াল ইতিরাফ বাতিনান ওয়া জাহিরান, মুহাম্মদ আল্লাহ পাকের রসুল, এই কথা অঙ্গীকার করা ভিতরে বাইরে, মানে ভিতরে অঙ্গীকার করা মানে বিশ্বাস করা, আর বাইরে মানে মুখে প্রকাশ করবেন, প্রকাশ করে ঘোষণা করবেন, আন্নাহু আব্দুল্লাহ, তিনি আল্লাহ পাকের বান্দা, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল, ইলান নাসে কাফা, সমস্ত মানুষের জন্য। রাসূলুল্লাহ শুধু বললেন, আর যদি আপনার ধারণা থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ছিলেন, তো আরবদের রাসূল, যেমন অনেক খ্রিস্টানরা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের রাসূল, আরবদের রাসূল, তাহলে মুসলিম হইতে পারবে, রসুল তো মানল মোহাম্মদ, কিন্তু বলছে ওটা আপনাদের আমাদের না, যেমন মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের রসুল ছিলেন, ঈসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের রসুল ছিলেন, এগুলো হচ্ছে সর্বস্বীকৃত, কারণ ওইসা আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাক রহমে বিশেষ বিশেষ গোত্রের জন্য, সময়ের জন্য, মেয়াদের জন্য পাঠিয়েছে। এক তো মেয়াদ নির্ধারিত শেষ হয়ে গেছে, রহিত হয়ে গেছে ওই দিন, দুই নম্বর কথা সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য তাদেরকে পাঠানো হয়নি, বিশেষ বিশেষ গোত্র বংশ এলাকা আর জন্য পাঠানো হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কেও যদি কেউ এরকম মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, মানে প্রফেট, মেসেঞ্জার, কিন্তু তিনি আরবদের জন্য, বাঙালিদের জন্য নয়, তিনি ভারতীয়দের জন্য নয়, তিনি ইউরোপিয়ানদের জন্য নয়, তিনি আফ্রিকানদের জন্য নয়, তাহলে সেই ব্যক্তি কাফের, যদিও সে শিরক না করে, মুসলিম নয় সে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কি করা, অঙ্গীকার করা, বিশ্বাস করে যে তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর বান্দা, আল্লাহর অংশীদার নন, বান্দা গোলাম কখনো অংশীদার হয় না, আর তিনি রাসূল সকল মানুষের জন্য, ওয়াল আমালু মুক্তাদা যালিক, আর এই মোতাবেক আমলও করা। আপনি শুধু মন্ত্রের মতো বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রাসূল, আর কর্মে আপনার কিছুই দেখা যায় না, এটা চলবে না। তাহলে এই মোতাবেক আমল করা, কি কেমন আমল করতে হবে, একটি বিষয় মিন তাআতিহি ফিমা আমার, যা নির্দেশ দিয়েছেন মেনে নেওয়া,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ নির্দেশ করেছেন তা কি করা? মেনে নেওয়া, মা তার আনুগত্য করা। ওয়া তাসদীকু ফিমা আখবার, আর যা সংবাদ দিয়েছেন তা বিশ্বাস করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু জিনিস সংবাদ দিয়েছেন, অতীতের ভবিষ্যতের তা বিশ্বাস করতে হবে। অতীতের বহু ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি, তাই না? সে কোরআনে পাকে থাক অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে থাক, যেন কোরআনে পাকে ইয়াজুজ মাজুজের কথা আছে, হ্যাঁ আছে, আপনার আসহাবে কাহফের কথা আছে, আছে না নেই? কোরআনে কেরিমে এইরকম আম্বিয়া রসুলগণের এবং আম্বিয়া রসুলগণের জাতির বহু ঘটনা আছে, যেগুলো কোরআনের ইতিহাস দিয়ে কোরআনের কাহিনী দিয়ে জানতে পেরেছি। বিশ্বাস করবেন না করবেন না? ভবিষ্যতের অনেক কথাই আছে কোরআনে কেরিমে, বিশ্বাস করবেন না করবেন না? তাসদীকু ফিমা আখবার, যা সংবাদ দিয়েছেন বিশ্বাস করা। কোরআন ছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস দ্বারা প্রমাণিত অনেক ঘটনা রয়েছে। বিগত যুগে তিনটা লোক ছিল, তিনজনকে আল্লাহ পরীক্ষা করতে চাইলেন, আছে না নাই হাদিস? ফেরেশতা পাঠিয়ে দিলেন, একজন ছিল অন্ধ, একজন ছিল টাক, মাথায় চুল ছিল না, আরেকজন ছিল কি সেতুরোগী, হ্যাঁ বা কুষ্ঠরোগী ইত্যাদি। তিনজন লোক ছিল, যাচ্ছিল সফরে, আর কি হইল, একবারে তুফান শুরু হয়ে গেল, ঝড় তুফান শুরু হয়ে গেল, তখন একটা গুহায় আশ্রয় নিল, গুহার দরজা বন্ধ হয়ে গেল, বিশ্বাস করবেন না করবেন না? হ্যাঁ, এইরকম বহু কথাই রয়েছে কোরআন ছাড়াও হাদিসে, অতীতের বর্তমানের ভবিষ্যতের বহু কথাই রয়েছে। নবী করিম বলছেন তোমরা যদি বেঁচে থাকো তাহলে দেখবে এই উম্মতে বহু ফাটল দেখবে, ফাসায়রা ইখতিলাফান কাসীরা, বহু ফাটল দেখবে, 73টি দল হবে, সবগুলি জাহান্নামে যাবে, একটা শুধু জান্নাতে, ভবিষ্যৎবাণী নাই? বিশ্বাস করবেন না করবেন না? তাহলে তাসদীকু ফিমা আখবার, যা বলেছেন তা বিশ্বাস করা, যেগুলি বিশ্বাসের সাথে সম্পর্ক, আমলের জীবনে ওগুলো সম্পর্ক নেই কিন্তু বিশ্বাসের সাথে সম্পর্ক, হয়তো খবর এমনি কিসা কাহিনী, বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসূল মেনে নেওয়ার দাবি, দুই নম্বর। তিন নম্বর হচ্ছে ওয়াজতেনাবু মা নাহা আনহু ওয়াজাজার, আর নবী সাল্লাম যেসব থেকে নিষেধ করেছেন বা সতর্ক করেছেন তা থেকে বিরত থাকা বা বেঁচে থাকা, যা থেকে নিষেধ করেছেন, যেই সম্পর্কে সতর্ক করেছেন বেঁচে থাকা, যে কোনো ব্যাপারে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নবী সাল্লাম নিষেধাজ্ঞা রয়েছে। মাতা পিতার অবাধ্য হইও না, আল্লাহর সাথে শিরিক করিও না, হ্যাঁ তোমরা নতুন ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করিও না, ঠিক না, ইত্যাদি ইত্যাদি যা নিষেধ করেছেন, যা নিষেধ করেছেন, বড় বড় হারাম নিষেধ করেছেন, কোন করিও না, জেনা করিও না, হ্যাঁ মদপান করিও না, ইত্যাদি ইত্যাদি, আর ছোটখাটো নিষেধাজ্ঞা রয়েছে। মিন হোসনে ইসলামে মারে তার কোহমালায়ানি, মানুষের ইসলামের সৌন্দর্য হচ্ছে কি সৌন্দর্য, যে যাতে কোনো ফায়দা নেই তা নিয়ে ব্যস্ত না থাকা, নিজেকে ব্যস্ত না করা, সেসব কাজ করিও না, সেসব কথা বলিও না, যাতে কোনো ফায়দা হয়। একটা আমি এর উদাহরণ মাঝে মাঝে বলি, একটা রিয়ালও পেলেন না, একটা নেকিও পেলেন না। মিন হুসনে ইসলামিল মার, মানুষের ইসলামের সৌন্দর্য হচ্ছে তার কোহু, ছেড়ে দেওয়া মালা ইয়ানি, হে যা তার কোনো কাজে আসে না, লা ইউফিদুহু, কোনো কাজে আসে না। এতক্ষণ কথা বলে না, আধা ঘন্টা গির 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 গির, আর ওরা গির গির বলে, হ্যাঁ বাঙালি হয়তো বুঝবে না অনেক, গির 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 কর করে কথা বলতে থাকলেন, হ্যাঁ মুরগির মতো, কিন্তু মুরগির মতো, কিন্তু এতে একটা রিয়েলও হইল না, হালাল রিয়েল, আর একটা নেকিও সওয়াব হইল না। কিন্তু যদি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হইতো না হইতো না, অসংখ্য নেকি। কেমন আছেন ভাই? ভালো আছেন? দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আপনাকে সুখে রাখে। ভালো বললেন না বললেন না? অনর্থক কাজে, অনর্থক কথায় নিজেকে লাগিয়ে রাখা, যাতে দিন দুনিয়ার কোনো কিছুই হাসিল হয় না, আর দুনিয়া হাসিল হলে যদি হারাম হয় সেটা বড় লায়নীয়, আপনার জন্য অপকারী। আর কি কটা বললাম? তিনটা। চার নম্বর, ওয়াল্লা ইউবাদাল্লাহ ইল্লা বিমা শারাহ, আর আল্লাহ পাকের ইবাদত একমাত্র ওই পদ্ধতিতেই করবেন যেই পদ্ধতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন সেই শরীয়ত মোতাবেক আল্লাহর ইবাদত করবে, নবীর তরিকা ছাড়া অন্য তরিকায় ইবাদত করবে এটা চলবে না, এতে সমস্ত শিরক বিদাত নিশ্চিহ্ন হয়ে যাবে, সমস্ত শিরক বিদাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজার রেখে যাননি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাজার কবরে চাদরে চড়া কবর পাকা করা রেখে যাননি,
নবী সাল্লাম ওরস রেখে যাননি, নবী সাল্লাম তাসাউফ বলে কোনো সাবজেক্ট দেননি, নবী করিম সাল্লাম পীর সুফি বলে কোনো ব্যক্তির নাম বলেননি। হ্যাঁ, নবী করিম সাল্লাম হানাফি শাফি মালিক হাম্বলি তকলিদ এই সব বলেননি। বুঝেছেন, নবী সাল্লাম যে শরীয়ত দিয়ে গেছেন, শরীয়ত রেখেছেন, সেই মোতাবেক আল্লাহর ইবাদত করা। চিস্তিয়া তরিকাতে আমরা জিকির করছি, সাবেরিয়া তরিকায় জিকির করছি, মজাদ্দেদি তরিকায় জিকির করছি, আমরা তো তরিকায় নকশবন্দি তরিকায় আছি, আমরা আছি কাদেরী তরিকার লোক, হ্যাঁ আমরা হচ্ছে জনপুরি তরিকার লোক, কোথায় পেলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া আর কোথায় তরিকা? তাহলে এটা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহর কালেমা পড়ার অর্থ, যে আল্লাহ ইউবাদাল্লাহ ইল্লা বিমা শারা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাখা শরীয়ত ছাড়া, রাখা তরিকা ছাড়া অন্য কোন তরিকা আল্লাহর ইবাদতই করবেন না। আল্লাহু আল্লাহু হু 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কোথায় পেলেন? তারপরে ঠিক আছে, পুরো কলমা দিয়ে যদি জিকির হয় লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সম্মিলিত মহব্বতের সাথে একটু জিকির করুন ভাই, মহব্বতের সাথে একটু জিকির করুন, মহব্বতের সাথে একটু দুরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা কোথায় পেলেন? নবী করেছেন সারা নবীর শরীয়ত এটা না, আপনাদের শরীয়ত এটা মেহেরুল্লাহ মুন্সির শরীয়ত। সুবহানাল্লাহ, এই কয়টা হক যদি মুসলিমরা জেনে নাই তাহলে শিরক মুক্ত হয়ে যাবে, বিদাত মুক্ত হয়ে নয় তো, নবী এই শরীয়ত দিয়ে নয় তোর শরীয়ত দিয়ে গেছেন, ইক্তাদে তো বিহাজাল ইমামের শরীয়ত দিয়ে গেছেন, এমনি ওয়াজহাত জায় নামাজের দোয়ার শরীয়ত দিয়ে গেছেন, সম্মিলিত মোনাজাতের শরীয়ত দিয়ে গেছেন, কোনটা দিয়ে গেছেন বলেন দেখি? সালাম ফিরার পরে জিকির আজকার দিয়ে গেছেন, তৌফিক হলো না, আর সালাম ফিরার পরে পট করে হাত উঠিয়ে দিলেন, আর ইমাম দোয়া করছে, আর আপনারা শুধু আমিন আমিন করছেন, এই শরীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। ওয়াল্লাহ ইবাদাল্লাহ, এটা যদি আল্লাহর ইবাদত হয় তো বেমা সারা নবীর শরীয়ত মোতাবেক হইতে হবে, নবী যে পথের ওপর রেখেছেন সেই পথের ওপর হইতে হবে। এই চারটি কথা মুখস্থ করেন প্রত্যেকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসা সাক্ষী দেওয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে সাক্ষী দিচ্ছেন, এই সাক্ষীর দাবি কি কি দাবি বলবেন? প্রথমটা বলেন তাআতু ফিমা আমার, যা নির্দেশ দিয়েছেন মেনে নেওয়া পালন করা, আর যা সংবাদ দিয়েছেন বিশ্বাস করা, যা থেকে নিষেধ করেছেন বেঁচে থাকা, আর একমাত্র আল্লাহর ইবাদত করবেন কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শরীয়ত যেই পদ্ধতির উপর ছেড়ে গেছেন সেই মোতাবেক, অন্য কোনো তরিকায় নাই। না ভাই, আমাদের হানাফি হজ, সুতরাং আমাদেরকে এই আরাফাতে, আমরা যেহেতু ওই আরাফার মসজিদে পৌঁছতে পারছি না, জোহর আসর আলাদা আলাদা নামাজ পড়তে হবে, হানাফি হজ করে গেছে অনেকে, প্রতি বছর এই করে যাচ্ছে, কথা বুঝতে পারছেন না? আমাদের যেহেতু 15 দিন হয়ে গেছে, সেই জন্য মিনার মাঠে থাকবো, এখানে করে কি করতে হবে আমাদেরকে? কসর করা চলবে না, পুরো নামাজ পড়তে হবে। এর উপর কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ দিয়েছেন? এক একটি করে প্রত্যেকটি বিধানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে যদি ফিট করেন এই কথা, নবীর শরীয়ত মোতাবেক ইবাদত করতে হবে, নবীর শরীয়ত মোতাবেক জিকির আজকার, নবীর শরীয়ত মোতাবেক নামাজ, নবীর শরীয়ত মোতাবেক রোজা, রোজাতে নামাইতু আনা সুমা কাদান নবী দিয়ে গেছেন, নওয়াতুল হাজ্জ ওয়াল উমরা তা নবী দিয়ে গেছেন, নবী সাত চক্করের তওয়াফের দোয়া দিয়ে গেছেন, না মানুষের তৈরি করা, সাফা মারার সাত চক্করের সাদ্য নবী দিয়ে গেছেন, না মানুষের তৈরি করা, বলুন তো দেখি, পীর মুরিদের বায়াত নবী দিয়ে গেছেন, নবী দিয়ে যাননি, খেলাফত কায়েম করেন দেশে, আর তারপর খলিফাতুল মুসলিমিনের বায়াত করেন, তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন, আর তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিম, তার বায়াত ইসলামে, আর কোনো বায়াত নেই। দ্বিতীয় বিষয় লেখক বলছেন আরকানুস শাহাদাত দেন, তাহলে প্রথম বিষয় কি হয়ে গেল? দুইটি শাহাদাতের অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ একটি কালিমা বা একটি বাক্য, আর দ্বিতীয় বাক্য হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দুটি বাক্যের সাক্ষ্য প্রদানের অর্থ। তারপরে বলছেন যে দুইটি যে শাহাদাত রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ, এর রুকুন কি? এগুলো রুকুন, এই বাক্যগুলির রুকুন রয়েছে, পার্ট রয়েছে। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ দুটি রুকুন আছে,
লা ইলাহা ইল্লাল্লাহ কি রয়েছে? দুটো রুকন রয়েছে, লাহা রুকনানে, দুটি রুকন। একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। নাফি নাবাচক আর ইসবাত হ্যাঁ বাচক। ফার রুকনুল আউয়াল, প্রথম রুকনটি হচ্ছে নাফি, না করা। লা লা ইলাহা, নেই ইলাহ, নেই লা ইলাহা। লা ইলাহা যখন বললেন তাহলে সমস্ত ইলাহকে অস্বীকার করলে, কোনো ইলাহ নেই, এটা হচ্ছে নাস্তিকতা। হ্যাঁ, কিন্তু তার সাথে সাথে বলতে হবে ইল্লাল্লাহ। হ্যাঁ, তাহলে লা করলেন কাকে? বাতিল গুলোকে না করলেন। ঈসা আলাইহিস সালামের পূজা নেই, মরিয়মের পূজা নেই, আগুনের পূজা নেই, দেবদেবীর পূজা নেই, কবর মাজার পূজা নেই, বৌদ্ধর পূজা নেই, রামকৃষ্ণের পূজা নেই, জিলানি চিস্তির পূজা নেই। লা ইলাহা এই যে প্রথম রুকুন, এটা ইউবতেলু শিরকা বেজামি আনওয়াহি, শিরকের যত প্রকরণ রয়েছে সবগুলিকে বাতিল ঘোষণা করে, যত শিরক রয়েছে। তাহলে আল্লাহ ছাড়া যত কিছুকে শরীক করা হচ্ছে বা যে কাউকে শরীক করা হয়েছে সবগুলিকে বাতিল ঘোষণা করা, আর আল্লাহ ছাড়া যেসবের ইবাদত হচ্ছে সেগুলোকে অস্বীকার করা। ইয়ুজিবুল কুফরা বিকুল্লি মা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যেসবের ইবাদত পুজো হচ্ছে সেগুলিকে অস্বীকার করা, সেগুলোর সাথে কুফরি করা। আল্লাহ ইমানও নিয়ে আসতে বলেছেন, কুফরিও করতে বলেছেন। বুঝলেন কথা? কিভাবে? সামনে আয়াত রয়েছে, তখন বুঝবেন। ওয়ারকুন সানি, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যে দুটো রুকন রয়েছে, দ্বিতীয় রুকন, দ্বিতীয় রুকন হচ্ছে কি? এসবাত, মানে ইতিবাচক। প্রথমটা হচ্ছে নেতিবাচক, দ্বিতীয়টা হচ্ছে ইতিবাচক, সেটা হচ্ছে ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা একটা রুকন আর ইল্লাল্লাহ হচ্ছে আর একটা রুকন, দ্বিতীয় রুকন। ইল্লাল্লাহ কি করে? ইল্লাল্লাহ দ্বিতীয় রুকনটি ইউসবেত, প্রমাণ করে, সাবিত করে, প্রকট করে, আন্নাহু লা ইয়াস্তাহিকুল ইবাদাত ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের হকদার নয়। ওয়া ইউজিবুল আমালা বিযালিকা, এর উপর আমল করা কি আবশ্যক করে? যে আল্লাহ আর একমাত্র আল্লাহর ইবাদত আছে মানে শুধু বিশ্বাস করাই নাই বরং বা মুখে মন্ত্র পড়া নয়, কি করতে হবে? আপনার উপর কর্ম করা ফরজ, আল্লাহ পাকের ইবাদত করা ফরজ, সালাত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হ্যাঁ সিয়াম রোজা রাখা ফরজ, হজ উমরা করা ফরজ, ইত্যাদি ইত্যাদি। ওয়াকাদ জা মা আনা হাযাইনি রুকনাইন ফি কাসীরিন মিনাল আয়াত, বহু আয়াতে এই দুটো রুকনের অর্থ উল্লেখ করা হয়েছে। মিসল কাউলিহি তাআলা, যেমন আল্লাহ পাক রব্বুল বাণী, ফামান ইয়াকফুর বিত্বাগুত, যেই ব্যক্তি তাগুতের সাথে কুফরি করল। একটু আগে কি বললাম? যে একজন লোককে মমিন মুসলিম হওয়ার জন্য কুফরি করতে হবে আর ইমানও নিয়ে আসতে হবে। কার সাথে কুফরি করতে হবে? তাগুতের সাথে, আল্লাহ ছাড়া অন্যের সাথে কুফরি করতে হবে। আমি ঈসা মুসার পূজা করি না, মারিয়াম মেরির পূজা করি না, অস্বীকার করতে হবে, অস্বীকার করি। রামকৃষ্ণকে অস্বীকার, বৌদ্ধকে পূজাকে অস্বীকার করি, কবর মাজার পূজা, জিলানি চিস্তির পূজাকে অস্বীকার করি, শাহজালাল পূজা, আটরসি পূজাকে অস্বীকার করি, অস্বীকার করতে হবে। ফামাই ইয়াকফুর বিত্বাগুত, মানবরচিত বিধানকে অস্বীকার করি, ইত্যাদি ইত্যাদি। ফামাই ইয়াকফুর বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আর কি করবে? আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। তাহলে তাগুতের সাথে কুফরি করা ফরজ আর আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা ফরজ, তাহলে আল্লাহর প্রতি ঈমান পুরা হবে। তো যেই ব্যক্তি তাগুতের সাথে কুফরি করলো, এটা কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, কি এটা? পজিটিভ। তাহলে দুটো রুকুনই আয়াতে রয়েছে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি নিঃসন্দেহে মজবুত রজ্জুকে কি করলো? শক্তভাবে ধারণ করলো। ফাকাউলুহু, দেখেন আল্লাহ পাক রব্বুল বাণী, মান ইয়াকফুর বিত্তাগুত হুয়া মানা রুকনুল আউয়াল, প্রথম রুকনের অর্থ ইয়াকফুর বিত্তাগুত লা ইলাহ, ইলাহ নেই। তাহলে তাগুত মানে তাগুতগুলি ইলাহ নয়, আল্লাহ ছাড়া সব কিছুই হচ্ছে তাগুত। হ্যাঁ, আর তাগুত ইলাহ নয়, হুয়া মানা রুকুল আউয়াল লা ইলাহ। ওয়া কাউলুহু, আর আল্লাহ পাকের বাণী, ও ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, হুয়া মানা রুকনুস সানি, দ্বিতীয় রুকনের অর্থ সেটা হচ্ছে ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত রয়েছে, এটা হচ্ছে ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে।
এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী ইব্রাহিম আলাইহিস সালামের কথা যা কোরআনে কি আল্লাহ বলেছে ওয়া কাযালিক কাউলুহু আন ইব্রাহিম আলাইহিস সালাম এইরকম আল্লাহ পাকের বাণী ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলতে গিয়ে আল্লাহ বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিল জাতিকে ইন্নানি বারাউম মিম্মা তাবুদুন আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি ওই সব থেকে যে সবের তোমরা পূজো করো ইবাদত করো সম্পর্ক ছেদের ঘোষণা করছি এটা একটা রুকুন কিনা কি লা তোমাদের এসব দেবদেবী মানি না হলো না নেগেটিভ ইল্লাল্লাযী ফাতারানি তবে যেই আল্লাহ আমাকে সৃষ্টি করে যিনি আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত আমি করি ইল্লাল্লাযী ফাতারানি কি হলো এটা ইল্লাল্লাহর অর্থ বহন করলো দ্বিতীয় রুকুন হলো এই আয়াতগুলো কোথায় রয়েছে এই আয়াতটি রয়েছে সূরা যুখরুফে ইন্নানি বারাউ মিম্মা তাবুদুন ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন সূরা যুখরুফ আয়াত নম্বর 26-27 আর আগের আয়াতটি ছিল যে ফামাই ইয়াকফুর বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা আল আয়াত সূরা বাকারা আয়াত নম্বর 256 এখন মুহাম্মদ রাসূলুল্লাহ বাকি থাকে দ্বিতীয় অংশ যে শাহাদাতের মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল এরও রুকুন রয়েছে এর রুকুন কয়টি লাহা রুকুনানে এতেও দুটো রুকুন রয়েছে হ্যাঁ এরও কি রয়েছে দুটো রুকুন রয়েছে হুমা কাউলুনা এটা হচ্ছে আমাদের কথা আমরা যে বলে থাকি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদুন আব্দুল্লাহ আর মুহাম্মাদুন রাসূলুল্লাহ দুটো কথা একটা রুকুন হচ্ছে মুহাম্মদ আল্লাহ পাকের বান্দা আর একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের রাসূল এই দুটো রুকুন আর এইভাবে আসলে সাক্ষ্য প্রদান করা সবচেয়ে ভালো যাতে করে কথাটা ক্লিয়ার হয়ে যায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু এতে হবে কি ওয়াহুমা ইয়ানফিয়ানিল ইফরাত ওয়া তাফরিয়াত ফি হাক্কিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটো কথা এইভাবে বললে দুটো রুকুন কি করে নবী সাল্লামের ক্ষেত্রে বাড়াবাড়ি আর ঘাটতি অতিরঞ্জন অতিভক্তি যেটা আল্লাহ জায়েজ করেনি আর ঘাটতি করা দুটোকে অস্বীকার করে এই দুটো রুকুন যদি আপনি ঠিকভাবে বিশ্বাস করেন বাস্তবায়ন করেন তাহলে আপনার মধ্যে বাড়াবাড়িও থাকবে না আর ত্রুটি ঘাটতিও থাকবে না বাড়াবাড়ি করলে যেমন শিরক না হয় বিদাত হয় তেমনি ত্রুটি ঘাটতি করলে ফাসেকি না হয় কুফরি হয় বুঝলেন কথা কেমন করে বাড়াবাড়ি করে শিরক না হয় বিদাত হয় যেমন বাড়াবাড়ি করে নবীকে আল্লাহ পাক অনেক ক্ষমতা দিয়েছেন তিনিও দিতে পারেন নবী আলেমুল গায়ব হাজির নাজির হ্যাঁ তাহলে এগুলো কি হয়ে গেল শিরক হয়ে গেল তাই না মাদাদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম তবলিগি নাস ফাজাইল আমলে আছে কোথায় আছে ফাজাইল আমল পারেন কোন ফাজাইল আছে ফাজাইলে দুরুদের শেষে মাওলানা জাকারিয়া সাহেব নাকি খুব স্বপ্ন দেখছেন ফাজাইলে দুরুদ লেখা শুরু করতে যাচ্ছেন খুব স্বপ্ন দেখছেন কি স্বপ্ন এই জাকারিয়া যখন তুই ফাজাইলে দুরুদ লিখবি কাসিদা অবশ্য লিখবি মানে কবিতা কিছু লিখবি তুই ফার্সি উর্দু কবিতা কিছু লিখবি অবশ্য লিখবি জাকারিয়া সাহেব বলছেন আমি পরেশান হয়ে গেলাম কোনটা লিখবো কোনটা লিখবো তো ব্রেনে দুটো কবিতা আসলো দুটো কাসিদা আসলো একটা কাসিদায় জামিয়া আর একটা কাসিদায় বুরদা আসলো তো এই দুটোই লিখিয়ে দিল শেষখানে কাসিদা জামিয়ার প্রথম লাইন হচ্ছে জামাহজুরি যা বা হাকে আলম তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম তারাহাম ইয়া নবী আল্লাহ রহম করুন হে আল্লাহর নবী রহম করুন হে আল্লাহর নবী আউযু বিল্লাহ কোরআন শিখাচ্ছে ওয়াকফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন আল্লাহর কাছে চাওয়া শিখাচ্ছে আর তবলিগি নেসা ফাজাইল আমলের ফাজাইল দুরুদ শেষ দিকে পড়ে দেখবেন কি শিখাচ্ছে নবী ইয়া আল্লাহর নবী রহম করো ইয়া আল্লাহর নবী রহম করো যা বাহাক আলম সারা পৃথিবী ত্রাহি ত্রাহি করছে মরমর অবস্থা বুঝতে পারছেন কত বড় শিরক কত বড় শিরক চিন্তা করেন ছোট শিরক শিরক আকবর বড় শিরক ইসলাম থেকে বেরিয়ে যাবে যদি কেউ এটা বিশ্বাস করে যদি বলে বুজরুক আর দিন ঠিক বলেছেন মানে এই শিরক করেই ঠিক করেছে তাহলে বুজরুক আর দুন শিরকের উপর আর তাদের ভক্তরাও শিরকের বড় শিরকের উপর এতে করি সন্দেহ নেই তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে এফরাদ বাড়াবাড়ি করলে শিরক হয় অনেক ক্ষেত্রে আর কখনো কখনো বিদাত হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ তো পড়েননি কিন্তু আমাদের পড়তে হবে
নবী সাল্লাম মিলাদ করেননি, কিন্তু আমরা মহব্বত করি, করতে হবে। নবীর সাহাবিরা না করলে কি হবে? নবী না করলে আমরা করতে হবে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেনি, ওটা করেননি, তার অনেক কিছু মাফি ছিল, তো আমাদের করতে হবে। হ্যাঁ, বিদাতে হাসানা রাস্তা খোলা। জি, তো যারা বাড়াবাড়ি করেছে, অতিরঞ্জন করেছে, তারা হয় শিরিক করেছে না হয় বিদাত করেছে, আর যারা ঘাটতি করেছে তারা কুফুরি করেছে, আর না হলে ফাসেক হয়েছে, কাফের হয়েছে না ফাসেক হয়েছে। মানব অবরচিত আইন দিয়ে দেশ শাসন করে বিশ্বাস করে না, এটাই হচ্ছে সমস্যার সমাধান। আজকালকার সলিউশন হচ্ছে সমাজতন্ত্র, গণতন্ত্র, তারপরে এইরকম যত তন্ত্র মন্ত্র রয়েছে সব তন্ত্র, এগুলি না হলে পশ্চিমা আইন, না হয় রাশিয়ার আইন, মাওবাদ, না হয় লেলিনবাদ, না হয় মার্ক্সবাদ, না হয় জাতীয়তাবাদ, তাহলে কুফুরি করল, কুফুরি করল ঘাটতি করতে গিয়ে। আল্লাহ পাক রব্বুল আলমিনের রসুলের নিয়ে আসা দিনকে সীমিত করলো মসজিদের মধ্যে, তোমরা মসজিদের মধ্যে ধর্মকর্ম করো, আর রাজনীতির ফিল্ড আমাদের জন্য ছেড়ে দাও, সমাজবাদীদের জন্য ছেড়ে দাও, মার্ক্সবাদীদের জন্য ছেড়ে দাও, ধর্মনিরপেক্ষদের জন্য ছেড়ে দাও, কুফরি করলো, ঠিক না? যদি আদর্শে বিশ্বাসী হয়, আর যদি পেটের পূজার জন্য করে, দুনিয়ার গরজ করে, কিন্তু আদর্শ বিশ্বাস করে না, যেমন অনেকে এরকম আমাদের দেশের গরিব পার্টি বা পেট পূজারীরা এইরকম পার্টি সাধারণত করে, যে এইসব নীতি আমরা আসলে মুসলিম এইসব পছন্দ করি না, কিন্তু এসব না করলে তো খেতে পাবো না, তো সুখী হইতে পারবো না, তাহলে এরা হচ্ছে জালেম না হয় ফাসেক, কমে পক্ষে জালেম না হয় ফাসেক, তিন ভাগ করবে, ঢালা হারে কাফের বলবেন, আর সবগুলি কাফের কো আবার নিচে নামিয়ে জালেম ফাসেকই শুধু বলবেন না, অনেকে কাফের তাদের রয়েছে, অনেকে জালেম রয়েছে, অনেকে ফাসেক রয়েছে। জজ মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে, যদি এটাকে বিশ্বাস করে যে পশ্চিমা আইন ছাড়া মানব জাতির কল্যাণ নেই, তাহলে সে কাফের। আর যদি মনে করে যে আমি ভালো একটা স্যালারি পাচ্ছি, কি করে ছাড়তে পারি, অথবা এত টাকা ঘুষ পাচ্ছি, সুতরাং নাই মান্যাই করলে ব্যাপারটি কি করবো, হ্যাঁ এইরকম উকিলগুলি ওকালতি করছে, জানছে হারাম অন্যায় জানছে করছে, তারপরে ঘুষের জন্য পয়সার জন্য, তাহলে এরা জালেম, কারো কারো হক নষ্ট করলো তাহলে জালেম হইল, জালেম না হয় ফাসেক, জালেম এবং তারা ফাসেক। কি বলছিলাম, এইরকমই ফাসেক দিন ইসলামের বেশ কিছু বিধিবিধান ছেড়ে দিল, টাকনার নিচে কাপড় পরবাই নেই, তার নামাজ পড়ে মাঝে মধ্যে, পড়ে মাঝে মধ্যে পড়ে না, নামাজ না পড়লে তো অনেকের কাছে বড় কাফের হয়ে যায়, কিন্তু সর্বসম্মতি করে ফাঁসে খেতে কোনো সন্দেহ নেই, তাই না? নামাজ পড়ে জামাতে পড়ে না, মহিলাদের মতো বাড়িতে নামাজ পড়ে পুরুষ মানুষ, ফাঁসে। তাহলে যারা নবীর হকে ঘাটতি করবে, নবী করিম সাল্লাম মৃত সজ্জায় উঠতে পারলেই কাঁধে ভর দিয়ে দুই সাহাবীর মসজিদে যাচ্ছেন, আর এই মুসলমান মসজিদে যায় না, নামাজ পড়ে না, জামাতে যায় না, তাহলে ফাসেক। তাহলে নবীর শানে নবীর হকের ক্ষেত্রে ঘাটতি করলে হয় কাফের হয় না কি হয় ফাসেক হয়। ফাহু আব্দুহু ওয়া রাসূলুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, ওয়া হুয়া আকমালুল খালকি ফি হাতাইনি সিফাতাইনি শরীফাতাইন, আল্লাহ পাকের বান্দা বলার মানে এই নয়, যেমন বিদাতীরা মনে করে যে আরে বান্দা বলি তো, দেখো দেখো নবীকে আল্লাহর বান্দা বলছে, তার আমার মতো হয়ে গেল, নবী আমার মতো হয়ে গেলেন, আপনার মতো হয়ে গেলেন, আরে দেখো দেখো নবীকে বলছে মাটির তৈরি, মাটির তৈরি মানুষ, মানুষ আমাদের মতো নাকি মানুষ, আমাদের মতো মানুষ মানে আমাদের মতো, হ্যাঁ এই দিক থেকে আখলাক চরিত্রে, ইবাদত বন্দেগিতে, ইমানে না, সৃষ্টিগত দিক থেকে আমরাও মাটির তৈরি, তিনিও মাটির তৈরি, আমরাও যেমন মাঝে মধ্যে ভুলি, তিনিও কখনো ভুলেছেন, আমরা অনেক ভুলি, তিনিও কখনো কখনো ভুলেছেন, সহ সিজদা করেননি, নামাজে বসতে হবে সালাম ফিরতে হবে, আরো নামাজ বাকি আছে সালাম ফিরে দেননি, দুই রকম নামাজ পড়ে আনসা কামা তানসন, এটা আমার কথা না, নবী বলছেন ইন্না মানা বাশারু মিসলুকুম, আমি তোমাদের মতে মানুষ, যার কারণে আনসা আমিও ভুলে যাই যেমন তোমরাও ভুলো, ফায়জান নসিতো যদি ভুলে যাই, ফাজাক্কিরুনি স্মরণ করিয়ে দিও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নামাজের মধ্যে স্মরণ করিয়ে দিও, কোন কথা ভুলে গেছি, কোন ওয়াদা করেছিলাম ভুলে গেছি, স্মরণ করিয়ে দিও, ফাজাক্কিরুনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ হাদিস নাই। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা মানে এই কথা ভাবিয়েন না যে বান্দা মানে যদু মধুর মতো, হ্যাঁ বান্দা মানে সলিমউদ্দিন কলিমউদ্দিনের মতো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা,
রাসূল মানে সাধারণ রাসূল, রাসূলদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তিনি। এই জন্য লেখক বলছেন ওয়াহু আকমালুল খালকি, সৃষ্টির মধ্যে সবচেয়েতে পূর্ণাঙ্গ তিনি। ফি হাতাইনি সিফাতাইনি শরীফাত, এই সম্মানজনক দুই গুণের ক্ষেত্রে, মানে আল্লাহর সবচেয়ে বড় বান্দা, সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা, আর আল্লাহর সবচেয়ে বড় সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল তিনি। ওয়া মানাল আবদ, আবদ মানে কি হয়, আবদ মানে হন আল মামলুক আল আবিদ, গোলাম, মামলুক মানে যার কেউ মালিক আছে, আল্লাহ মালিক আর তিনি মামলুক, আল্লাহ তার মালিক, তার জানের মালিক, তার হায়াতের মালিক, মৌতের মালিক, তার রুজির মালিক, তার সবকিছুর মালিক কে, উত্থানের মালিক, পতনের মালিক, সবকিছুর মালিক আল আবেদ, এবং তিনি এবাদতকারী। আব্দুল, আব্দ কি করে, এবাদত করে, তার এবাদত করা হয় না, তিনি এবাদত করেন, কার, আল্লাহ। অর্থাৎ আন্নাহু বাশারুন, তিনি হচ্ছেন মানুষ, মখলুকুন সৃষ্টি, আল্লাহ সৃষ্টি, মিম্মা খলিকা মিনুল বাশার, যা থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে, অন্য অন্যদের তা দিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ তিনিও মাটির তৈরি যেমন অন্যান্য মানুষরাও মাটির তৈরি। ইয়াজরি আলাইহি মা ইয়াজরি আলাইহিম, যেমন অন্যদের অন্যান্য মানুষের হয়ে থাকে তারও হয়ে থাকে, অন্যান্য মানুষরাও মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে তিনিও ভূমিষ্ঠ হয়েছেন, অন্যরাও ইন্তেকাল করেছে তিনিও ইন্তেকাল করেছেন, অন্যরা অসুস্থ হয়েছে তিনি অসুস্থ হয়েছেন, অন্যদের উপর জাদুর আসার হইতে পারে তার উপর জাদুর আসার হয়েছে, না হয়নি, জাদুর চিকিৎসার জন্য সুরায় ফালাক নাস কি নাজিল হয়নি, তাহলে বলুন দেখি, অন্যদেরকে খিদা লাগে তাকে খিদা লাগতো না, সাহাবায়ে কেরাম আমরা অনেকে এসে বলছেন খন্দকের যদি ইয়া রাসূলুল্লাহ খিদায় আর থাকতে পারছেন না, পেটে পাথর বাঁধা আছে, একটা পাথর আমার বাঁধা আছে, বলছে আমার পাথর বাঁধা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাপড় উঠে বলছেন পেটে, বলছে যে আমার দেখো দুটো পাথর বাঁধা আছে, আল্লাহ আকবার, কত খিদে লেগেছে, খিদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা মাঝে মাঝে বেরিয়ে যেতেন যে কি কোথাও খাওয়ার পাওয়া যায় কিনা, চলে গেছেন এক সাহাবির বাগানে, ঘটনা নাই কি, আবু বকরকে খিদে লেগেছে, উমরকে খিদে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থা, নাই ঘটনা। তাহলে ইয়াজরি আলাইহি মা ইয়াজরি আলাইহি, মানুষের যা হয় মানুষ হিসেবে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছে, মানুষের হ্যাঁ যৌবন রয়েছে, মানুষের পুরুষের বিবির চাহিদা রয়েছে, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, তাই নবী সাল্লাম বিবাহ করেছেন, হ্যাঁ মানুষের ছেলে মেয়ে হয় আর বাঁচে আবার বাঁচে না, নবী করিম সাল্লাল্লাহু তাই হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়তো ছেলেগুলিকে আল্লাহ এই হিকমতে আর এরকম বহু হিকমতে নিয়ে নিয়েছেন, যে দেখো মুহাম্মদের কাছে যদি আমার হুকুমতের আমার মালিকানার কিছু ভাগ থাকতো তো তার ছেলে সন্তানগুলিকে রেখে নিতে পারতো, তাও তো রাখতে পারলো না, তাহলে তোমাকে কি দিতে পারে, যে ব্যক্তি নিজের একটা ছেলেকে কাসেমকে রাখতে পারলো না, তাহেরকে রাখতে পারলো না, ইব্রাহিমকে রাখতে পারলো না, সে তোমাকে কি দিতে পারে, তার হাতে কিছু নেই, লাইসা লাকা মিনাল আমরি শাই, আল্লাহ বলছেন হে নবী তোমার হাতে কিছুই নেই, লাইসা লাকা মিনাল, তোমার হাতে আবার কিসের আছে, তুমি মনে করো জাতিকে ধ্বংস করে দেবে, এটা ধ্বংস করা আমার কাজ, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদ্দোয়া করেছিলেন খুব কষ্ট পেয়ে কাফেরদের পক্ষ থেকে, তখন আল্লাহ পাক এক মাসের কুনুতে নাজিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হলো, তারপর আয়াত নাজিল করলো লাইসা লাকা মিনাল আমরি শাই, তোমার কোনো ইখতিয়ার নেই, ইম্মা ইয়াতুবু আলাইহিম আও ইম্মা ইউআযযিবুহুম, হয় আল্লাহ পাক তাদের তৌবা কবুল করবেন, আর না হলে আল্লাহ আযাব দিবেন, শাস্তি দিবেন, আল্লাহ পাকের মর্জি, তোমার ইচ্ছা মোতাবেক সবকিছু হবে, এটা না, তুমি আল্লাহ তুমি মাবুদ নও। কামা কাল আল্লাহ তাআলা, যেমন আল্লাহ পাক বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী জানিয়ে দাও যে আমি নিঃসন্দেহে, ইন্নামা নিঃসন্দেহে আমি, আনা বাশার মানুষ, মিসলুকুম তোমাদের মতো, তো তোমাদের মতো মানুষ, নবী আমাদের মতো মানুষ, এই কথা আমরা বলছি না, কে বলছেন, আল্লাহ বলছেন যে তো নবী বল, তাহলে নবী বলছেন এই কথা, নবীর ঘোষণা এটা, তাহলে বিদাতীরা যে বলে যে দেখো দেখো এই ওয়াহাবিরা নবীকে তাদের মতে মানুষ মনে করে, আমরা কেন বলবো, নবী বলছেন আল্লাহ বলছেন এই কথা, তাই না, ওয়াহাবিরা নবীকে ভাই বলে, আরে আমরা কেন বলবো, নবী নিজে আপনাদেরকে তোমাদেরকে ভাই বলেছেন, ওই ইখওয়ানিল্লাযী লাম ইয়াতু বাদু, আমার তো ভাই ওই সব লোকেরা যারা এখনো আসেনি পরে আসবে মুমিন ভাই বোনেরা, নবী বলেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, ইখওয়ানিল্লাযী লাম ইয়াতু বাদু আন্তুম আসহাবি, তোমরা আমার সাহাবি সাথী, তাহলে ভাই তো আছোই কিন্তু উপরন্তু তোমাদের আর একটা উপাধি আছে যে সঙ্গী, তোমরা ভাই আর সঙ্গী, আর যারা শুধু ভাই তারা সঙ্গী নয় কিন্তু ভাই, তারা কিয়ামত পর্যন্ত আসতে থাকবে,
ইমানের অবস্থায় যারা আসবে আর ইমানের অবস্থায় দুনিয়া থেকে যাবে। ওয়াকাদ ওয়াফাল উবুদিয়াত হাক্কাহা, আর আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবুদিয়াতের বান্দা হওয়ার, গোলাম হওয়ার পুরোপুরি হক আদায় করেছেন। আমরা গোলাম, কিন্তু নাফরমান গোলাম, গুনাহগার গোলাম, বেয়াদব গোলাম। আল্লাহ পাকের কত বেয়াদবি করছি, কত হক নষ্ট করছি, কত ভুল করছি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পুরোপুরি হক আদায় করেছেন, গোলামির গোলামির হক আদায় করেছেন। যেমন কোন বড় মালিকের, হ্যাঁ, অনেক কাজের ছেলেরা আছে, মেয়েরা আছে, তার মধ্যে দুটো খুব ভালো, এবার অ্যাক্টিভ করবি, এরা অনুগত, বেয়াদব নয়, কথা বলার আগে কাজ করে প্রস্তুত থাকে, আর বাকিগুলো কিছু আছে বলতে হয় তারপরে করে, তম্বি করতে, আর কিছু আছে বলেও কাজ হয় না, বলো নাম্বার ওয়ান আছে না, এরকম বিভিন্ন শ্রেণীর কর্মচারী আছে, হ্যাঁ, দাস দাসী আছে, চাকর নকর আছে, ওই রকমই আল্লাহ পাকের বান্দা অনেক রকম আছে। তার মধ্যে সবচেয়ে ভালো বান্দা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পুরোপুরি হক আদায় করেছেন রব্বুল আলামিনের। ওয়া মাদাহুল্লাহ বিযালিক, এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশংসা করেছেন, আবদ বলে গোলাম বলে, গোলাম বলেও প্রশংসা করা হয়। যেমন আল্লাহ নিজের ঘর বলে কাবা ঘরের প্রশংসা করেছেন, মসজিদুলকে আল্লাহ নিজের ঘর বলে প্রশংসা করেছেন, হ্যাঁ, সম্মান দেখাতে চাইছেন, মর্যাদা দেখাতে চাইছেন এই ঘরের। তেমনি আল্লাহ পাক বলছেন, কাল আল্লাহ তাআলা আলাইসা আল্লাহু বিকাফিন আব্দাহ, আল্লাহ পাক কি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্য যথেষ্ট ন, তোমাদের সাহায্য লাগবে, আরে তোমরা সাহায্য করো আর না করো, আল্লাহই তার জন্য যথেষ্ট আব্দ। স্পেশাল আল্লাহ পাক বলছেন আব্দাহু, মানে আল্লাহর আব্দুল্লাহ। আরেক আয়াত আল্লাহ পাক বলছেন, এই আয়াত রয়েছে সূরা জুমারে, সূরা জুমারে আয়াত নম্বর 36, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আব্দিহিল কিতাব। আরেকটি আয়াত সূরায়ে কাহফের আয়াত, প্রথম আয়াত, সমস্ত প্রশংসা সে আল্লাহ পাকের যিনি তার বান্দার প্রতি আল কিতাব নাজিল করেছেন, তার বান্দার প্রতি কিতাব নাজিল করেছেন। কার বান্দা? আব্দুল্লাহ, নবীকে আল্লাহ আব্দুল্লাহ বলে ঘোষণা করছেন, আপনাকে আমাকে আমভাবে ঘোষণা করছেন, খাস করে ঘোষণা করেননি যে তুমি আমার বান্দা, সাধারণ জেনারেল আল্লাহ পাক রব্বুল গোলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল খাস বলেন আলা আব্দিহি। তারপরে শ্রেষ্ঠ স্থানে যথেষ্ট আল্লাহ তোমার জন্য, তারপরে কিতাব নাজিল করার ক্ষেত্রে কিতাব দিয়ে সম্মানিত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারপরে ঊর্ধ্ব গগনে আকাশের সফরে, সাত আসমানের সফরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, মেরাজের ক্ষেত্রে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, পাক পবিত্র সেই সত্তা যিনি রাতারাতি ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে, বিআবদিহি তার বান্দাকে, মিনাল মসজিদিল হারাম, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, সূরা বনি ইসরাইল ইসরার প্রথম আয়াত। ওয়া মানা রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কি? রাসূল, রাসূলের মানে কি? রাসূল মানে বাংলা ভাষায় বলেন তো দেখি কি বলবেন, দূত তো। আল দূতের কাজ কি? রাষ্ট্রদূতগুলি যে আজকাল থাকছে, রাষ্ট্রদূত হচ্ছে আসলে রাসূল। কার রাসূল? সৌদি আরবের রাষ্ট্রদূত বাংলাদেশে ঢাকায় বসে আছেন, তাহলে সৌদি আরবের আদেশ নিষেধ বা কোনো যে কূটনৈতিক কথাবার্তা আলাপ আলোচনা সরকারি, এক সরকার আরেক সরকারের সাথে আছে, তার মাধ্যমে ওখানে পৌঁছে যাচ্ছে, পররাষ্ট্র নীতি যেসব রয়েছে, পররাষ্ট্র যে আলোচনাগুলি রয়েছে এগুলি পৌঁছে যাচ্ছে ওখান থেকে। ধরেন বাংলাদেশ কোনো কিছু জানাতে চায়, অভিযোগ হোক আর কোনো দাবি দাওয়া হোক বা কোনো শর্ত হোক, চুক্তি হোক, লেবার যাওয়া আসার ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি কাজকর্মের ক্ষেত্রে, স্যালারির ক্ষেত্রে, তাহলে দূতাবাসের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে, দূতকে জানিয়ে দিল যে আপনি আপনার সরকারকে জানিয়ে দিন, তাই না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল মানে কি? আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মনোনীত বিধান, পছন্দনীয় বিধান দিয়েছেন, যাও মানব জাতিকে তুমি জানিয়ে দাও, মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, মা কান আলী বাশারিন আইনুকালিমুল্লাহ, কোনো মানুষ আল্লাহর সাথে কথা বলতে পারে না, ইল্লা ওয়াহিয়ান, তবে ওয়াহির মাধ্যমে আমি ওরা হয়ে যাবো, অথবা পর্দার আড়াল থেকে। তো ওয়াহি রসুলের প্রতি এসছে, আর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলা হয়েছে তুমি মানব জাতিকে জানিয়ে দাও, ইয়ুহান্নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য দূত হয়ে এসেছি। তাহলে রাসূলের মাধ্যমেই নিতে হবে সমস্ত বিধিবিধান। রাসূলের অর্থ কি? এখন শুনেন লেখকের ভাষায়, আল মাবউসু ইলান নাস কাফা, সমস্ত মানুষের জন্য যিনি প্রেরিত, বিদ্দাওয়াতি ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করার জন্য, আল্লাহর দিকে ডাকার জন্য, বাশিরান সুসংবাদ দেওয়ার উদ্দেশ্যে, ও নাজিরান আর সতর্ক করার উদ্দেশ্যে, যদি মেনে নাও
সুখবর জান্নাত, দুনিয়ার সুখ আখিরাতের সুখ, দুনিয়ার নেতৃত্ব পাবে আর আখিরাতে জান্নাত পাবে, সম্মানিত দুনিয়াতে আখিরাতে। আর যদি না মানো তো পৃথিবীতে রয়েছে লাঞ্ছনা আর আখিরাতে রয়েছে আজাব শাস্তি জাহান্নাম। নজির সতর্ককারী ওয়াফি শাহাদাতে লাহু বিহাতাইনি সিফাতান নাফিয়ুন লিল ইফরাত ওয়াত তাফরীদ ফি হাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সাক্ষী দিলেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, কি তিনি আব্দুল্লাহ আল্লাহর বান্দা আর তিনি আল্লাহ পাকের রসুল, এই দুটো কথা যে বললেন যে দুটো রুকুন, এতে কি রয়েছে? বাড়াবাড়ি আর ঘাটতির অস্বীকার করা রয়েছে। আপনি যখন আব্দুল্লাহ বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর বান্দা, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাহলে আল্লাহর স্তরে নিয়ে গেলেন, আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হিসাবে সাব্যস্ত রাখলেন, তবে শ্রেষ্ঠ গোলাম সমস্ত গোলামের ঊর্ধ্বে তিনি। আর যখন রসুল বললেন এই বলে কি করলেন, ঘাটতি করবেন না, অঙ্গীকার করলেন যে আল্লাহ পাকের রাসূল তিনি আমাদের মতো নন, সুতরাং তার নিয়ে আসা বিধান তার আনিত বিধান আমাদের উপর ফরজ পালন করা মেনে নেয়া। বলছেন এতে না করা হয়েছে বাড়াবাড়িকে ইফরাত অতফরি তার ঘাটতি করাকে, ফি হাক্কিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লামের সামনে। ফাইন্না কাসিরা মিম্মা ইয়াদাই আন্নাহু মিন উম্মতিহি আফরাতা ফি হাক্কিহি, কারণ অনেকে আছে যারা নবীর উম্মত হওয়ার দাবিদার তারা তার হকের ক্ষেত্রে অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে, ওয়া গালা ফিহি তাতে গুলু অতিরঞ্জন করেছে, হাত্তা রাফাহু ফাওকা মারতাবাতিল উবুদিয়া ইলা মারতাবাতিল ইবাদাতি লাহু। তিনি কেন আল্লাহর গোলাম হবেন, আমরাই তার গোলাম, আমরাই কার গোলাম করে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। এই জন্য তারা নাম রাখে অনেকে আব্দুল নবী আব্দুর রসুল, তারপরে আব্দুল মুস্তফা গোলাম রসুল গোলাম নবী, হ্যাঁ হ্যাঁ গোলাম মুস্তফা রসুল বক্স রসুল বক্স রসুলের দান। আল্লাহকে বাদ দিয়ে কি করলো, তাকে গোলামির স্তর থেকে মানে তিনি যে আল্লাহর গোলাম এখান থেকে উঠিয়ে কি করলো, তার ইবাদত করতে হবে তার জন্য, এখানে উঠিয়ে দিলা আল্লাহকে বাদ দিয়ে। ফাস্তাগাসা বিহি মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তার কাছে ফরিয়াদ করা শুরু করলো, মাদাদি ইয়া রাসূল আল্লাহ তারহামি ইয়া নবী আল্লাহ, যেমন একটু আগে বললাম করলো, ওয়া তালাবা মিনহু মা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ, এবং তার কাছে এমন কিছু চাইতে শুরু করলো যেটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, ইয়া রাসূল আল্লাহ আপনার দরবারে এসছি হজ করে হাজিরা দিতে, আমার একটা মেয়ে আছে ভালো একটা জামাইয়ের ব্যবস্থা করে দিয়েন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার অভাব আছে আমার অভাবটা দূর করে দিন ইয়া রাসূলুল্লাহ, আমার ঋণ আছে ঋণ পরিশোধ করে দিয়েন ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে এসেছি খুদায় এসেছি এখন খেতে দিবেন আপনি কি করে আপনি বুঝেন, আর বলে ঘুমিয়ে গেল মসজিদ নববীতে, আর একবার আস্ত রুটি চলে আসলো আর রুটিটা লাগলো স্বপ্নে খেতে, আর খেতে খেতে অর্ধেক খাওয়া হইলো তখন ঘুম ভেঙে গেল, জেগে দেখে অর্ধেক রুটি হাতে আছে, জাগ্রত অবস্থায় অর্ধেক রুটি খেলো, কোথায় আছে কেসরা ফাজা এলাম বলে তবলিগি নেশাবে আছে, এগুলো তবলিগি কোর্স চিল্লার কোর্স, বুঝছেন কত বড় শিরকি কথা। নবীর কাছে তাহলে এই আশা করেই দরখাস্ত করেছিল যে নবী খেতে দিতে পারেন নবী রাজ্জাক, আর সুতরাং তাকে দরখাস্ত করলাম ঘুমিয়ে গেলাম নবী মালিক, আমরা বলি আল্লাহ মালিক ও বলো নবী মালিক, কথা বুঝতে পারছেন কত বড় শিরকি কথা। মিন কাজাইল হাজাত প্রয়োজন পুরা করার ক্ষেত্রে, তাফরিজুল কুরবাত বালা মুসিবত দূর করার ক্ষেত্রে, ওয়াল বাজুল আখার আর আরেক দল আছে, একদল তো বাড়াবাড়ি করলো বাড়াবাড়ি মেলা বাড়াবাড়ি করেছে বিভিন্ন ক্ষেত্রে, অল্প কয়েকটি কথাই বলা হইল, আর কিছু লোকের আছে জাহাদা রেসালাত নবীর রেসালাতকে অস্বীকার করেছে, মোহাম্মদ সাল্লাম ভোগবিলাসী লোক ছিলেন নাউজুবিল্লাহ কাফির, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলি বিয়ে কেন করেছেন কাফির, তা বুঝতে পেরেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান ওই মধ্যযুগীয় মধ্যযুগ আজকাল বলছে না, হ্যাঁ ওগুলো এখন আর চলবে না, এই পর্দা আরবদের ওদের আমাদের সংস্কৃতি চলবে না, আমাদের ব্লাউজ শাড়ি হইতে হবে না হলে বাঙালি হওয়া যাবে না, কুফরি কথা। তাফরিদ ঘাটতি করলো, আফাররাতাকি মুতাবাতি অথবা মানলো নবীকে নবী বলে মানলো শুধু মৌখিক ভাবে, কিন্তু তার অনুসরণে ঘাটতি করলো, নবীকে মেনে চলে না, নবীর মতো না সাকাল সুরা না নবীর মতো লেবাস, নবীর মতো লেবাস মানে পাঞ্জাবি টুপি না, পাঞ্জাবি তো পাঞ্জাবি কেন নাম হলো,
কারণ আমাদের সেকশনের মোল্লারা লেবাস সম্পর্কে এত সংকীর্ণ চিন্তাধারা, পাঞ্জাবি টুপি হইলেই ইসলামিক লেবাস হলো, নবীর লেবাস হলো, মিথ্যা কথা। জুব্বা হইলেই নবীর লেবাস হলো, মিথ্যা কথা। ঢিলা ডালা শর্ত সাপেক্ষ লেবাস পোশাক হইলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এটা করেননি যে আবু জাহাল আবুল হাবের দর থেকে কালিমা পড়লে তারপর আর একটা খোল চড়িয়ে দিয়েছেন যে মুসলিম লেবাস পর, এতদিন আবু জাহালি লেবাস ছিল, লাহাবি লেবাস ছিল, এখন মুহাম্মদী লেবাস পর করেছেন। আমার পোশাকের আলোচনাতে পয়েন্ট আলোচনা করেছে, যাতে ওই বিদাতি মোল্লাদের সংকীর্ণতা আর খণ্ডন হয় লেবাস পোশাকের ক্ষেত্রে। পাঁচ কলির টুপি নবীর লেবাস প্রমাণ করে দাও তো দেখি, পাঁচ কলির টুপি নবী পরেছেন, কোথায় আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে ঘাটতি করল, নামাজের ক্ষেত্রে ঘাটতি, রোজার ক্ষেত্রে ঘাটতি, হজের ক্ষেত্রে ঘাটতি, যাকাতের ক্ষেত্রে ঘাটতি, পর্দার ক্ষেত্রে ঘাটতি, ইসলামিক চরিত্রের ক্ষেত্রে ঘাটতি, ওয়াতামাদা আলাল আরায় ওইরকমই মানার ক্ষেত্রে নবীর অনুসরণ না করে আমাদের মজহাবে কি আছে একটু বলেন তো হুজুর। যখন বলা হলো এটা সহিহ হাদিস, এটা কি আমাদের মজহাব? এটা কোন মজহাবের কথা বলেন তো? আমি বলছি রসুলের কথা, বলছে মজহাবের কথা, হানাফি হোক অথবা শাফি অথবা মালিক হাম্বলি হোক, তার মানে নবীর সামনে আর এক মজহাব দাঁড় করছে, সে অনুসরণ করলো নবীকে, কখনো নবীর অনুসরণ করলো, সে কি করলো তাহলে? ঘাটতি করলো, ঘাটতি। এই জন্য বিদাতপন্থীরা নবীর ক্ষেত্রে দুটোই পাপ করে, অতিরঞ্জনও করে, অনেক ক্ষেত্রে অতিরঞ্জন করেছে, আর কি করে? ঘাটতিও করে। অতিরঞ্জন যেমন নবীর নূরের পয়দা, নবী হায়াতুন নবী, মরেনি, হ্যাঁ নবীর ছায়া ছিল না, বোঝা গেছে? নবীর কবরের জায়গা সব জায়গার চাইতে শ্রেষ্ঠ, এমনকি কাবা শরীফ চাইতে শ্রেষ্ঠ, এমনকি আরশ কুরসির চাইতে শ্রেষ্ঠ। এই কথা কোথায় আছে? ফাজাইল আমল আছে, তবলিগি নেসাব আছে, শুনে রাখেন ভালো করে, ভালো করে শুনে রাখেন। তাহলে কি করলো? বেদাতিদের মধ্যে অতিরঞ্জন আছে, আর যখন আপনি পালন করতে বলছেন যে নবীর তরিকে নামাজ পড়ো, ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার নামাজ শুরু করেছেন, নবী সাল নামাজ শেষ হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বলছেন না, যাই নামাজের দোয়া পড়তে হবে, নামাইতে পড়তে হবে, ইখতাদে উত্তবে হাজার ইমাম পড়তে হবে, আর ইমাম হইলে আপনাকে আনা ইমামুল ইমান হাজার আমাল মেহাজুর এই ট্রিপুল আর এতগুলি বিদাত করতে হবে, দিয়ে নামাজ শুরু করতে হবে, আর তারপরে সূরা ফাতিহা পড়া যেত না, রফেদের করা যাবে না, আমিন জোরে বলা যাবে না, হ্যাঁ ইস্তাগফিরুল্লাহ ওয়া তুবু, যেগুলো নবী করেছেন ওগুলো করা যাবে না। তাহলে এদিকে ঘাটতিও, এই জন্য প্রত্যেক বিদাতি কিছু ক্ষেত্রে অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে দিয়ে গোমরা হয়েছে, আর কিছু ক্ষেত্রে কি করেছে? ঘাটতি করে গোমরা পথভ্রষ্ট হয়েছে। এই জন্য ওদের মধ্যে শিরক দেখবেন, বিদাত দেখবেন, আবার কারোর মধ্যে কুফুরিও রয়েছে আর ফাসিকিও রয়েছে, নাফরমানিও রয়েছে, সবগুলি পাবেন আপনি। কারণ ঘাটতি করলে হয় কুফুরি হয় না হয় ফাসিকি হয় বললাম, আর বাড়তি করলে বাড়াইলে কি হয়? শিরক হয় না হয় বিদাত হয়, সবগুলি পাবেন বিদাতিদের মধ্যে। তাদের অনেকে রয়েছে ওয়াতামাদা আল আরা, তারা মতকে প্রাধান্য দেয়, ফেকার কিতাবে কি আছে, ফতোয়া কিতাবে, ফতোয়া সামিয়াতে কি আছে, ফতোয়া আলমগিরিতে কি আছে, ফতোয়া কাজী খানে কি আছে, ওয়াল আকওয়াল আল মুখালিফা লিমা জা বিহি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা নিয়ে এসেছেন সহিহ হাদিস আয়াত, তার বিরোধী যে কথাগুলি রয়েছে ইমামদের বা আলেমদের সেগুলিকে পেশ করে তারা, ওয়া তাসাফা ফি তাবিল আখবারিহি ওয়া আহকামিহি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আর বিধিবিধানের তাবিলের ক্ষেত্রে খুব বাড়াবাড়ি করে। এই জন্য এসব মাদ্রাসাগুলিতে বিদাতীদের মাদ্রাসায় বুখারি পড়ায়, তিরমিজি পড়ায়, হাদিস পড়ায়, কিন্তু কি করে? জবাই করে হাদিস, এই হাদিসের জবাব হচ্ছে এই, এই হাদিস আমাদের মজহাবে আমল কেন নেই, কারণ এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে অপব্যাখ্যা করে দিলাম, রফেদেন রফেদেন উইরে করত, যারা মূর্তি নিয়ে থাকতো আমাদের করতে হবে না, বুঝতে পেরেছেন না? এইটা হাদিস চলবে না, এই হাদিসে বুখারিতে হাদিস আছে নেবেন না, বলছে ওই দ্বারা কুতরিত আছে, সহিহ হাদিসের সামনে জয়ীফ হাদিস পেশ করবে, সহিহ হাদিসের সামনে জয়ীফ জাল হাদিস পেশ করবে, এইভাবে তাবিল করা, এটা হচ্ছে তাদের চরিত্র। তারপরে লেখক শাহাদাতাইন মানে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুটো কালিমার শর্তাবলী আলোচনা করেছেন, আজকে আলোচনা লম্বা হয়ে গেছে, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আল্লাহ পাক যদি সুযোগ দেন তো ইনশাআল্লাহ সেই বিষয়ে আলোচনা করা হবে যে লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাবলী কি আর মুহাম্মদুর রাসূলুল্লাহর শর্তাবলী কি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। তাহলে আজকে যে বিষয়গুলি আলোচনা করলাম, প্রথম বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দুটো কালিমার অর্থ, আর দ্বিতীয় আলোচনা
কি এই দুটি রুকুন, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ রুকুন কি আর মুহাম্মদুর রাসূলুল্লাহ রুকুন কি, আর এগুলির দাবি বা কি এই সম্পর্কে আলোচনা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হক কথা বোঝার তৌফিক দান করেন এবং ভুল থেকে আল্লাহ পাক আমাদের বাঁচিয়ে রাখেন, আর হক মোতাবেক চলার এবং চালাবার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক যেন গুমরাহি থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, শিরক বিদাত থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, কুফরি আর ফাসেকি থেকে আল্লাহ পাক আমাদের বাঁচিয়ে রাখেন, পুরোপুরি দিন পালন করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।